নমস্কার, মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল কানেক্ট এবং কলেজ কানেক্ট প্রোগ্রামের অন্তর্গত গ্রেট আইকন শীর্ষক অনুষ্ঠানে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা জানেন যে অনারেবল ভাইস চ্যান্সেলর স্যারের পরামর্শে আমরা গত বছর থেকে গ্রেট আইকন প্রোগ্রাম করে আসছি, এটা সিজন 2। আজ আমরা বিভিন্ন মানুষের জীবন নিয়ে আলোচনা করি এবং এই জীবনের প্রতি তার যে কাজ, তার যে জীবন, তার প্রতি আলোকপাত করেন আমাদের এমিনেন্ট স্পিকার ডক্টর শঙ্কর কুমার নাথ স্যার, অনেক ধন্যবাদ। আমাদের মাঝে উপস্থিত আছেন অনারেবল ভাইস চ্যান্সেলর স্যার মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক সৈকত মৈত্র মহাশয়, অনেক ধন্যবাদ স্যার। এবং আমাদের কলেজ কানেক্টের ম্যাকাউটের কলেজ কানেক্টের কনভেনার প্রফেসর সুজিত মুখার্জি স্যার, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। এবং স্যারের পরামর্শ এবং স্যারের অনুমতি নিয়ে আমি একটা কথা বলছি যে আমাদের গ্রেট আইকন প্রোগ্রাম, সেই গ্রেট আইকন প্রোগ্রামটা আজকে থেকে একটু অন্যভাবে, মানে স্যার যেটা বলেছেন যে আমরা শঙ্কর কুমার নাথ স্যার আছেন, উনি আধ ঘন্টা বলবেন, তারপর কিন্তু 15 মিনিট আমরা কুইজ কন্টেস্ট অর্গানাইজ করব। আজকের যে বিষয় আলোকপাত করবেন, যে বিষয় আলোচনা হবে প্রথম আধ ঘন্টা, তার উপরে আমরা 15 মিনিট কুইজ কন্টেস্ট করব এবং যে পার্টিসিপেন্ট যারা আছেন তারা রেজ হ্যান্ড করে আনসার দিতে পারবেন এবং স্যার বলেছেন তাদের অ্যাচিভমেন্টের সার্টিফিকেট দেওয়া হবে। এবং তারপর আবার আধ ঘন্টা শঙ্কর কুমার নাথ স্যার বলবেন, তারপর আবার 15 মিনিট আমরা কুইজ কন্টেস্ট করব। তো খুব ভালোভাবে মন দিয়ে শুনুন, এনজয় করুন পুরো এপিসোডটা। আর আজকে প্রোগ্রামের শুরুতে অনারেবল ভাইস চ্যান্সেলর স্যারের কাছে অনুরোধ, আপনি যদি কিছু বলেন তারপর আমরা প্রোগ্রামটা শুরু করবো স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ সুপ্রিয়, থ্যাঙ্কস। সবাইকে শুভ সন্ধ্যা এবং নতুন ইংরেজি বছরের শুভ নববর্ষ জানিয়ে আমরা শুরু করছি আমাদের এই গ্রেট আইকন প্রোগ্রাম, যেটা বেশ কয়েকটি এপিসোড হয়ে গেছে, অত্যন্ত জনপ্রিয় হয়েছে। এবং এটার মধ্যে দিয়ে ডক্টর শঙ্কর নাথ উনি বিভিন্ন বরেণ্য মানুষের জীবন আলেখ্য তুলে ধরেন এবং অত্যন্ত আকর্ষণীয় ভঙ্গিতে উনি তুলে ধরেন নিজস্ব গবেষণালব্ধ যে ওনার যে কাজ রয়েছে সেই গবেষণালব্ধ ফল থেকে এবং ওনার ব্যক্তি কিছু কিছু ব্যক্তিগত উনি যে তথ্য জোগাড় করেছে নানান জায়গার থেকে সেসব দিয়ে উনি অত্যন্ত মনোজ্ঞভাবে অনুষ্ঠানটি পরিবেশন করেন। এবং এখানে আমরা আমাদের যারা অডিয়েন্স যারা থাকে তাদের কাছ থেকে আমরা অনেক সাড়া পেয়েছি এবং এটা এই বছরে প্রথম শুরু হতে চলেছে। এবং প্রথম যে অনুষ্ঠানটি আজকে হচ্ছে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে, তার লেখা কবিতা যে যে কবিতা যে যেটা 100 বছরে যেটা এ হলো যে বিদ্রোহী কবিতাটি যেটা 100 বছর পূর্ণ করলো সেটা নিয়ে বিভিন্ন জায়গাতে সেটা নিয়ে আলাপ আলোচনা চলছে এবং সেটাকে অবজার্ভ করা বা পালন করার একটা প্রক্রিয়াও চলছে। আমরা কবিকে নিয়েই আজকে আলোচনা করা হবে এবং ডক্টর নাথ উনি অন্যান্য দিনের মতোই আজকে খুব সুন্দর করে পরিবেশন করবেন। কিন্তু একটা জিনিস আজকে যেটা সুপ্রিয় বললো, যেখানে একটা কুইজ কন্টেস্টের ব্যবস্থা করা হয়েছে এবং আমি মনে করি এতে করে ব্যাপারটা আরো আকর্ষণীয় হবে এবং যারা এখানে যে সমস্ত ছাত্রছাত্রী যারা এখানে এই ডিজিটাল প্ল্যাটফর্মে যারা এই অনুষ্ঠান দেখার জন্য এসেছো তাদের কাছে এই ব্যাপারটি নিশ্চয়ই অত্যন্ত গ্রহণযোগ্য, আকর্ষণীয় হবে অত্যন্ত এবং ইন্টারেস্টিং হবে। এবং এখানে এই কুইজে করার পরে যারা অংশগ্রহণ করবে তাদেরকে আমরা সার্টিফিকেট দেব। প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করলাম, সুপ্রিয় অনুষ্ঠানটি চালাও, ডক্টর নাথকে বলার জন্য আমন্ত্রণ জানাও। অনেক ধন্যবাদ স্যার, অনেক ধন্যবাদ। এবং আপনারই পরামর্শে এই আজকের কুইজ কন্টেস্ট হবে, আশা করি প্রত্যেকে খুব এক্সাইটেড। আপনারা খুব ভালো করে শুনুন এবং আজকে প্রোগ্রাম শুরু করার জন্য অনুরোধ করছি ডক্টর শঙ্কর কুমার নাথকে কাজী নজরুল ইসলামের তার উপরে আলোকপাত করার জন্য। স্যার ধন্যবাদ, শোনা যাচ্ছে সুপ্রিয় বাবু? তো আজকে আমরা আলোচনা করব কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম, এই নিয়ে আলোচনা করব। তার মধ্যে যেটা মাস্টারমশাই বললেন, আমাদের ভিসি সাহেব যেটা বললেন যে বিদ্রোহী কবিতাটির 100 বছর এই বছর চলছে, সেটাও খানিকটা বলবো। কিন্তু অ্যাজ এ হোল আমরা কাজী নজরুল ইসলামের জীবন ও কৃতি এই নিয়ে খানিকটা আলোচনা করব। তবে একটু তার জীবনে কতগুলো ছোট 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 ঘটনা যেগুলো বললে আমার মনে হয় একটু দৃষ্টি আকর্ষণ করবে আর কি, যারা ছাত্রছাত্রীরা যারা শুনছেন। আমি প্রথমে একটা গল্প দিয়ে শুরু করি, একটা ঘটনা। সালটা হচ্ছে 1932-33, এই সময় যেখানে গানের রিহার্সাল হতো, কাজী নজরুল ইসলাম
তখন ছিলেন গানের কান্ডারি, অর্থাৎ তিনি গানের পরিচালক ছিলেন, অর্থাৎ HMV হিজ মাস্টার্স ভয়েস বা গ্রামোফোন কোম্পানি তাকেই দায়িত্ব দিয়েছিলেন যে তিনি ইয়ে থাকবেন কি বলে পরিচালক হয়ে থাকবেন গ্রামোফোন কোম্পানিতে, এবং তিনি গান লিখছেন, তিনি গান সুর করছেন, তিনি ঠিক ঠিক সক্ষম যে সমস্ত অত্যন্ত আউটস্ট্যান্ডিং যে সমস্ত শিল্পী মেয়ে ছেলে তাদেরকে দিয়ে তিনি রেকর্ড করাচ্ছেন। তার একটা ছিল একটা রিহার্সাল রুম ছিল, এই রিহার্সাল রুম, রিহার্সাল রুমে প্রত্যেক দিনই ওনারা যেতেন। আজকের মতো তো নয় যে কেউ নিজের পয়সা খরচ করে রেকর্ড করতে পারে, তখন তো সেটা পারতেন না। তখন রেকর্ড কোম্পানি একেবারে খুব স্ট্রিক্ট ছিলেন, যাদের গলায় দারুণ গান রয়েছে, সুর আছে, তাল আছে, লয় আছে, এবং যারা গানটা বোঝেন, যাদের গলা অত্যন্ত ভালো এবং সুকণ্ঠ, এবং যারা শ্রোতাদেরকে আকর্ষণ করতে পারে, এই রকম সমস্ত শিল্পীদের দিয়েই গান হতো। আর সেটা বাঁচবার ক্ষমতা দিয়েছিলেন কাজী নজরুল ইসলামের উপরে ওই গ্রামোফোন কোম্পানি। একদিনের একটা ঘটনা, সেটা 32-33 সাল, 1932-33 সাল, সেই ঘটনাটা দিয়ে আমি শুরু করি আপনাদের। ঘটনাটা হলো যে রিহার্সাল রুম তখন সকালবেলায় কেউ কেউ এসে গেছে, যেমন ধরুন কমল দাশগুপ্ত অত্যন্ত বড় মাপের শিল্পী ছিলেন, সবাই এসে গেছেন, উনিও এসে গেছেন, বীরেনবাবু এসে গেছেন, এমনকি কে মল্লিক এসে গেছেন। কে মল্লিক সে যুগের খুব বড় শিল্পী ছিলেন, বিখ্যাত শিল্পী ছিলেন, তার পুরো নামটা ছিল কাশেম মল্লিক, লোকে ওকে কে মল্লিক বলেই ডাকতেন আর কি। তো তিনিও এসে গেছেন, তিনিও একটুখানি পরিচিত হতে চাইছেন কাজী সাহেবের সঙ্গে, তো তিনিও এসেছেন। ঠিক এই সময় যখন বসে ওরা আলাপ আলোচনা করছে গান নিয়ে, তার কিছুক্ষণ পরে কাজী সাহেব এসে যাবে এবং শুরু হয়ে যাবে রিহার্সাল, তখনও আসেননি কাজী সাহেব। হঠাৎ একটি লোক ঢুকলেন, ঢুকে বললেন যে আমার একটা গানের রেকর্ড করুন আপনারা, আমার একটা গানের রেকর্ড করুন। বলে কি, তো অযাচিত ভাবে একটি ছেলে ঢুকেছে, গানের রেকর্ড করতে হবে, কিছু জানি না আমরা এর সম্পর্কে, কিছু কিরকম গান জানে তাও জানি না, এবং কোন রকম অডিশন হয়নি, অডিশন না দিয়ে কারো তো রেকর্ড করা হয় না। তো বললো যে অডিশন করতে হবে, কেমন গলা দেখতে হবে, তারপর আমরা আপনার গান রেকর্ড করবো। আপনার নামটা কি? আমার নাম স্যার প্রফেসর জি দাস। হ্যাঁ, প্রফেসর জি দাস, ও আপনি কি গান করেন? আপনি যে গান দেবেন সেই গানই করবো, কাজী সাহেবকে বলুন না। বলে কাজী সাহেব এখন আসছে, দেরি আছে, আসবেন উনি, উনিকে ওনাকে বলুন আমি একটা গানের রেকর্ড করব, আমাকে করান একটা, করান একটা একটা একটা। আচ্ছা ঠিক আছে, এবার মশকরা করতে শুরু করলেন, যারা রয়েছে কাজী সাহেবের যারা সহযোগী তারা মশকরা করতে শুরু করলেন। এই যে প্রফেসর জি দাস আসুন, এদিকে আসুন, এই বাড়ির নিচে না দেখবেন মিষ্টির দোকান আছে, কয়েকটা জিলিপি আনবেন আর কয়েকটা রসগোল্লা আনবেন, বুঝছেন? এটা কাজী সাহেবকে তো দিতে হবে, নালে কাজী সাহেব রেগে যাবে, রেকর্ড হবে না। আচ্ছা আমি এখনই যাচ্ছি, এখনই যাচ্ছি, বলে সে নেবে ওখান থেকে জিলিপি আর রসগোল্লা নিয়ে এলেন, সবাই মিলে খেলেন, সেটা গাদা গুচ্ছে খেয়ে নিলেন সব, কে মল্লিক, কমল দাশগুপ্ত সবাই খেলেন। কে বললেন ঠিক আছে আপনি কালকে আসবেন? না না আমি কালকে আসবো না, আজকেই আমি কাজীদার সঙ্গে দেখা করে যাবো, রেকর্ড করে যাবো। ওহো আচ্ছা দা আসুন, কমল দাশগুপ্ত বলো আমি হারমোনিয়াম ধরছি, দিন গলা মেলান। বলে তিনি হারমোনিয়ামটা ধরলেন, বললেন ওর ওই অবশ্যই জি দাসের গলে যাচ্ছে, এরম জায়গায় চলে যাচ্ছে, কিছুতেই আর মেলানো যাচ্ছে না গলা। খুব অত্যন্ত বিরক্ত হচ্ছেন তখন কমল দাশগুপ্ত থেকে শুরু করে সকলেই, কে মল্লিক বিশেষ করে, বলে একে দিয়ে কিছুতেই হবে না, এ তো গলাই যাচ্ছে না, গলায় সুরেই থাকছে না, লয় ফয় তো পরের কথা, না না হবে না, যাও তুমি এখানে আর হবে না। বলে না আমি কাজীদার সঙ্গে দেখা করে যাব, আর আপনারা আমার জিলিপি খেয়েছেন, রসগোল্লা খেয়েছেন, আমাকে রেকর্ড করাতেই হবে। বোঝা গেল যে লোকটি প্রফেসর জি দাস, লোকটি খানিকটা মাথার সমস্যা আছে, বোঝাই গেল। তো তিনি ওই করতে করতেই কাজীদা ঢুকছে, কাজীদা পান খেতে খেতে ঢুকছেন, বিরাট ঝাঁকড়া চুল, সেই ঝাঁকড়া চুল ওলা কাজীদা কাজী নজরুল ইসলাম তিনি ঢুকছেন আর গান করতে করতে ঢুকছেন। ঢুকে বলছে কিরে কোথায় চায়ের ভাঁড়, কোথায়? বলে চায়ের ভাঁড় কেন চাইছে? না ওই চায়ের ভাঁড় ছুঁড়বে আর কি, এখানে ওখানে, এটা তিনি করতেন আর কি। তো
ও কাজীদা কাজীদা, এই যে এই প্রফেসর জি দাস এসছে, এনা ইনি বলছেন যে ইনি একটা রেকর্ড করতে চান, আপনি কি দেখুন করবেন কিনা? বলে কাজীদাকে আবার একটি চোখ টিপে দিয়েছে, একে দিয়ে হবে না কাজীদা, একে দিয়ে হবে না, একে তাড়ান আপনি, একটুই তাড়ান। কাজীদা দাঁড়া না দাঁড়ান, আমি আমি দেখি আমি দেখি। বলে কাজীদা আবার নিজে বসলেন হারমোনিয়াম নিয়ে, গাও দেখি আমি বলছি, গাও 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 আমার সঙ্গে গাও গাও গাও। তো আবার সে চেষ্টা করছে, হচ্ছে না, কিছুতেই হচ্ছে না। কোনো রকমে তুলে নিয়ে এসে একখানা সা করানো, এইরকম যখন চলছে, কাজীদা বললেন না এ নাচর বান্দা হয়ে গেছে, একে দিয়ে যদি একটা রেকর্ড না করানো যায় তো এ কিন্তু ছাড়বে না, কোনোদিনই ছাড়বে না আমাকে। ঠিক আছে, হবে 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 প্রফেসর জি দাস, হবে। আসলে প্রফেসর জি দাস না, প্রফেসর না ও, এমনি ও নিজেই বলেছিল আমি প্রফেসর, আসলে প্রফেসর অবশ্য কিছু না, খাপা পাড়ি ছেলে আর কি। ও ঠিক আছে, এসো আমি একটা গান লিখছি আর তোমাকে দিয়ে করাবো এই গানটা। ওরা তো হাই হাই করে উঠেছে, কে মল্লিক, কমল দাসগুপ্ত, কি বলছেন কাজীদা, একে দিয়ে গান রেকর্ড করাবেন আপনি? আপনার গান ফোন কোম্পানি আপনাকে দূর করে দেবে এরপরে, একে দিয়ে যদি গান করান। দাঁড়া না আমি দেখছি, আমি লিখছি। বলে কাজীদা একটা গান লিখলেন, ওইখানেই সঙ্গে সঙ্গে লেখা হয়ে গেল গানটা। গানটা আমি আমি আপনাদের লাইনগুলো বলছি। কলবাড়ি যায় ভসর ভসর, ছ্যাঁকড়া গাড়ি যায় খচাং খচ, ইচিং বিচিং জামাই চিচিং, কুলকুচি দেয় করে ফচ। এরকম একটা লিখলেন, আরো চারটে লাইন আছে। লিখে তিনি সক্ষণে সুর করলেন, ওইখানে বসে সুর করে তিনি প্রফেসর জি দাসকে খুব লেবোরিয়াস জব তোলাতে শুরু করলেন। গানটা অত্যন্ত লেবোরিয়াস জব, বুঝতেই পাচ্ছেন যে যার গলায় গা নেই সেই ছেলেটাকে একটা তৈরি করতে হচ্ছে গানের একটা রেকর্ডিং করার জন্য। তো এটার সুর খানিকটা, এই সুরটা আমার কাছে আছে, এই সুরটা এরকম ছিল, আমি একটুখানি করে শোনাচ্ছি দু লাইন, এরকম ছিল সুরটা। কলবাড়ি যায় ভসর ভসর, ছ্যাঁকড়া গাড়ি যায় কচাং খচ, কলবাড়ি যায় ভসর ভসর, ছ্যাঁকড়া গাড়ি যায় কচাং খচ, ইচিং বিচিং জামাই চিচিং, ইচিং বিচিং জামাই চিচিং, কুলকুচি দেয় করে ফচ, কলবাড়ি যায় ভসর ভসর। এই গানটা এইরকম কতটা। তো এই গানটা মানে গান নয়, ওটা একটা চ্যাংড়ামি করেছিলেন আর কি কাজীদা আর কি। তো এটাকে রেকর্ড করলেন কাজী নজরুল, এটাকে রেকর্ড করলেন এবং ওই প্রফেসর জি দাস নামে ওই গ্রামোফোন কোম্পানিতে রেকর্ড বেরোলো। তার উল্টো পিঠে আরো একটা গান করলেন, তখন তো দুটো করে গান হতো, এ পিঠে একটা ও পিঠে একটা, 78 মানে ইয়ে স্পিডে। তো এটা করলেন তিনি, করবার পর বিক্রি। দু তিন দিন পরে একদিন কাজীদা বলছে, কমল মানে কমল দাস, দেখতো বাজারে কি খবর, রেকর্ডটা কিরকম বিক্রি হয়েছে দেখতো। কমল দাসগুপ্ত ঘুরে এসে বললো, কাজীদা এ তো হ্যাবক হয়ে গেছে, আরে লোকে আরো রেকর্ড চাইছে, কোম্পানি ইয়ে দোকানগুলো সব বিক্রি হয়ে যাচ্ছে, কল বাড়ি যায় ভসর ভসর, এ তো লোকে ভীষণ চাইছে, আরো করুন আরো করুন। মানে আমি তোদের বলেছিলাম না, এটাকে দিয়েই আমি বানাবো এবং এটাকে দিয়েই এই গ্রামোফোন কোম্পানির আমি লাভ করিয়ে দেবো, হলো তো? তুমি অসাধ্য করেছো কাজীদা, অসাধ্য সাধন করেছো একেবারে। তো এরপরে এসে ওই ম্যানেজার যিনি ছিলেন গ্রামোফোন কোম্পানির ম্যানেজার উমা ভট্টাচার্য, উমা ভট্টাচার্য একদিন এলেন, কয়দিন পরে, 10-15 দিন পরে এসে কাজী সাহেবকে বললেন, কাজী সাহেব এ তো অসাধ্য সাধন করেছেন আপনি, একে আর একটা করান, আর একটা রেকর্ড করান, এ তো লাল হয়ে গেছি আমরা একেবারে। তখন কাজী সাহেব ম্যানেজারকে বললেন, ম্যানেজার সাহেব একে দিয়ে দুবার হবে না, এর পরে যদি আর একটা করানো হয় তাহলে আপনি ফেল করে যাবেন, গ্রামোফোন কোম্পানি ফেল হয়ে যাবে, একদম করাবেন না, এসব জিনিস একবারই হয়। বলে আর করানো হয়নি। এই কনসেপ্ট ছিল কাজী নজরুল ইসলামের। একবার আমরা দেখতে পাই কয়েকটা ঘটনা ছোট ছোট বলছি আমি, তাতে ভালোই লাগবে খারাপ লাগবে না। একবার ওই
রিহার্সাল রুমে, তারপর আমি তার জন্ম ইত্যাদি বলবো। একবার রিহার্সাল রুমে যেখানে গানের রিহার্সাল হচ্ছে, এগুলো সব হচ্ছে 30 দশকের পরে আর একটু আগে আর কি, 1925 থেকে শুরু হয়েছে এগুলো। একটি ছেলে এলো, তার নাম হুমায়ুন কবির, এই ছেলে, এই ছেলেটা হুমায়ুন কবির, এসে অত্যন্ত ভালো ছাত্র, এসে বলছে যে আচ্ছা কাজীদা বা অন্যদের বলছেন কমলবাবু, আপনার এই মাটির ভাঁড়ে চা খান কেন? তো কেন মাটির ভাঁড়ে চা খাই? দাঁড়াও দেখবে, দেখবে এই দেখ, তা কাপে আমরা চা খাই না, মাটির ভাঁড়ে চা খাই, কাপ মানে যে ওই পরশিলেনের কাপ ইত্যাদি ওইসব খাই না আমরা, আমরা সব মাটির ভাঁড়ে খাই। তো কেন ওই যে জিজ্ঞেস করছি, ওই দাঁড়াও, ওই যে দেখো আসছে কাজীদা আসছে, আর এই সব দেখো মাটির ভাঁড় খেয়ে সব রাখা আছে। এবার কাজীদা কি করছে দেখো, তাহলে বুঝে যাবে। কাজীদা ঢুকলেন গান গাইতে গাইতে, পান খেতে খেতে, ঢুকে কই রে মাটির ভাঁড় কই, ওই যে ওইখানে রাখা আছে কাজীদা। একটা করে মাটির ভাঁড় নিচ্ছেন আর দেওয়ালে ছুঁড়ে মারছেন, একটা করে মাটির ভাঁড় নিচ্ছেন দেওয়ালে ছুঁড়ে মারছেন, ওই চা মাটির ভাঁড়ের টুকরো সব চারিদিকে বিছানায় এখানে ওখানে মেঝেতে পড়ে ডুটুপুরি কাছে। এইটা হচ্ছে কাজীদার স্বভাব, কাজীদার হাতে মাটির ভাঁড় দিতে হবে, নইলে কাজীদা ওখানে গান টান বেরোবে না তার মাথা থেকে, ও উনি ছুঁড়ে ছুঁড়ে মারবেন এইগুলো। এটা একটা ঘটনা। আর একটা ঘটনা ওই রিহার্সাল রুমেরই কথা আমি বলছি। রিহার্সাল রুমে ওই সময় ওই 22-23 এরকম 25 সালে এরকম সময় একজন একটা ছেলে এলে, এসে আসতেই তাকে সবাই মিলে জিজ্ঞেস করলো যে তোমার নাম কি? আমার নাম গোপীনাথ ঘোষ, গোপীনাথ সাহা। ও আচ্ছা আচ্ছা, তুমি চা খাবে? গোপীনাথ সাহা বলো, না আমি চা খাবো না, আমি চা খাই না। ও আচ্ছা আচ্ছা, তুমি কি করো? ওরে দেখুন, আমি দেশকে স্বাধীন করবার জন্য আমি ব্রত গ্রহণ করেছি, আমার লক্ষ্য হচ্ছে ইংরেজ শাসনের নাগপাশ থেকে আমার দেশ ভারতবর্ষকে মুক্ত করা। আর সেই আমার ব্রত থেকে আমি সবসময় আমার লক্ষ্য ইংরেজকে কি করে তাড়ানো যায় এখান থেকে, যে কোনো উপায়ে ইংরেজকে এখান থেকে তাড়াতে হবে। একটা ইংরেজও ভালো নেই জানেন? কাজীদা সঙ্গে সঙ্গে চিৎকার করে বললেন, একটা ইংরেজও ভালো নেই? কি বলছো, পুরো ইংরেজ জাতটাই ভালো নয়, তুমি একটা ইংরেজ কি বলছো? হ্যাঁ তাই হবে, ঠিক আছে আজ আসি, আপনাদের এখানে এসে গান বাজনা শুনে আমার ভালো লাগলো, আমি আসি, বলে গোপীনাথ সাহা চলে গেলেন। কয়েকদিন পর খবরের কাগজে খবর বেরোলো, সংবাদ, চৌরঙ্গীর কাছে গোপীনাথ সাহা নামে একজন বিপ্লবী, সে দে সাহেবকে খুন করেছে। দে সাহেব, আসলে আপনারা সবাই জানেন যে গোপীনাথ সাহা খুন করতে গেছিল অত্যন্ত কুখ্যাত পুলিশ অফিসার বা পুলিশ কমিশনার, তার নাম চার্লস টেগার্ট। চার্লস টেগার্ট তাকেই খুন করতে উদ্দেশ্য ছিল, সে যে কত মানুষ কত ছেলেকে শেষ করে দিয়েছে, মেরেছে খুন করেছে, তার কোনো ইয়ত্তা ছিল না, অত্যন্ত শয়তান ব্যক্তি ছিলেন, এসব লেখা আছে বইতে, পড়ে নিতে হবে সব। সেই তাকেই সবাই চেষ্টা করেছিল সে পুলিশ কমিশনার টেগার্টকে মারবে, কিন্তু মিস করে গেলেন, ঠিক ক্ষুদিরাম যেভাবে মিস করেছিল ঠিক সেই রকম ভাবে গোপীনাথ সাহা মিস করলেন, অন্য একজন ইংরেজকে মেরে দিয়েছিল। তারপর তো সবাই জানেন গোপীনাথ সাহার ফাঁসি হয়েছিল, এরাও সব হাসতেন। কাজী নজরুল ইসলাম সারা জীবন দেশ ও মাতৃকাকে ভালোবেসেছেন, স্বাদেশিকতা ছিল তার জীবনের অঙ্গ, অর্থাৎ স্বদেশকে ভালোবাসো, সেখানে আনন্দ, গান,
সেখানে অবান্তর। দেশমাতৃকাকে ভালো না বাসতে পারলে, দেশমাতৃকার মুক্তি না হলে আমাদের কোনো মুক্তি নেই। আমাদের প্রতিটি মানুষের, প্রতিটি ভারতবাসীর মুক্তির জন্য আমাদের দেশমাতৃকাকে সবাইকে ভালোবাসতে হবে, সবাই ভালোবাসবে, তবেই একদিন না একদিন আমাদের দেশ স্বাধীন হবে। এই ছিল তখনকার কনসেপ্ট আর কি। আর কাজী সাহেব ছিলেন সেই 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 ধারণার মূল প্রবক্তা। কোন সময় কথা বলছি আমি? সেই 1922-23-24 এই সময়কার কথা বলছি, যে সময় কিছু কিছু বিপ্লবী কর্মকাণ্ড হয়ে গেছে, সে সময় ক্ষুদিরাম বসু ফাঁসি হয়ে গেছে 1908 সালে, তারপর 1915-16 সালে বাঘা যতীন, তিনি ওই বুড়িবালামের তীরে বালেশ্বরের কাছে লড়াইতে প্রাণ দিয়েছেন, তা নিয়েও কবিতা লিখেছেন। বুড়িবালামের তীরে কবিতা, এটাও তিনি দ্বিতীয় হলদিঘাট এরকম ভাবে একটা কবিতা লিখেছেন, এবং তার জন্য নজরুলকে জেলে যেতে হয়েছিল ওই কবিতা লেখার জন্য। আমরা আসব নজরুলের কবিতা লেখার জন্য, কিভাবে তিনি জেলে যাচ্ছেন। আমরা একটুখানি বিদ্রোহীর কথা বলে এই প্রথম হাফটা আমি শেষ করব, তারপরে দ্বিতীয় ভাগটায় আবার আমি যাব। যে কবিতাটি এবারে লেখার 100 বছর হলো, সেই কবিতাটির নাম হচ্ছে বিদ্রোহী। পৃথিবীতে একটা কবিতা লিখে কোন কবি বিশ্বখ্যাত হয়ে গেছেন এরকম নজির খুব কম নেই বললেই চলে। কিছু ইংরেজ কবি ছিলেন, কিন্তু তার বাইরে সারা বিশ্বে এরকম কোন নজির প্রায় নেই, একটা কবিতা লিখে বিশ্বখ্যাত। কবিতার নাম বিদ্রোহী। কি করে বেরলো একটা 22 বছরের ছেলের হাত থেকে? যে ছেলেটি পড়ালেখা বড় বড় পড়ুয়াদের মতো MBA ইত্যাদি নেই, স্কুলে গেছেন, স্কুলে চিরকাল ফার্স্ট হয়েছে কাজী নজরুল ইসলাম, কিন্তু পড়াশোনা তো বেশি এগোয়নি তার, তা সত্ত্বেও তিনি নিজে নিজেই এর ওর কাছ থেকে বিভিন্ন ভাষা শিক্ষা করেছেন। বাজলে করিম তার কাছ থেকে ফার্সি শিখেছেন, আরবি শিখেছেন, সংস্কৃত শিখেছেন, ইংরেজি শিখেছেন, এবং সেগুলি তার কবিতায় প্রতিচ্ছবি হয়ে ফুটে উঠেছিল। তাই তিনি যে কবিতাটা লিখলেন, কবিতাটা বিদ্রোহী, 1921 সালে ডিসেম্বরের শেষে এই কবিতাটা তিনি লিখলেন। কবিতাটি লেখা হয়েছিল কলকাতার, মধ্য কলকাতায় তালতলা লেন বলে একটি রাস্তা আছে, এই রাস্তাতে বাড়ির ঠিকানাটা হচ্ছে 3/4C তালতলা লেন। এটি আমার বাড়ির থেকে খুবই কাছে, 4-5 মিনিট হাঁটা পথে। ওই ঘরে, যে ঘরে বসে উনি লিখেছিলেন, সেই ডিসেম্বরের শেষে 1921 সালে ওর সঙ্গে থাকতেন মুজাফফর আহমেদ, বয়সে 10 বছরের বড় তিনি নজরুলের চেয়ে। তো সারা রাত ধরে লিখেছেন নজরুল ওই কবিতাটি, বলবীর বল উন্নত মমশির, শির নেহারি আমার নতশির, ওই শিখর হিমাদ্রির। এই তো কবিতা, শেষকালে কবিতার অনেক বড় কবিতা, 148 খানা লাইন আছে। তিনি সারা রাত ধরে লিখছেন, শেষকালে লিখলেন শেষ লাইন গুলো, মহাবিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল, আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খর্গ কৃপান, ভীম রণভূমে রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত। এই কবিতা তাকে বিশ্বখ্যাতি এনে দিল। সকালবেলা উঠে তিনি মুজাফফর আহমেদকে পড়ে শোনালেন, তিনি শুনলেন, তিনি প্রথম শ্রোতা, শুনলেন, পেন্সিলে লিখেছিলেন, কেননা তখনকার দিনে ঝর্ণা কলম তো ছিল না, ফাউন্টেন পেন ছিল না, ডট পেন তো নেই,
তখনকার দিনে কলমকে কালির মধ্যে ডুবিয়ে ডুবিয়ে লিখতে হতো, আমরাও লিখেছি ছোটবেলায় কালিতে কলম ডুবিয়ে ডুবিয়ে। সুতরাং আমরা যখন লিখেছি সেটা 50 দশকে, এই তো আরো আগে, আমি বলছি 1921 সালের কথা বলছি। তো লেখা হয়ে গেল কবিতাটা, তিনি সকালবেলায় উঠে শোনালেন, কেন পেন্সিলে লিখেছেন এটা একটা ব্যাখ্যা দেওয়া হয়েছিল, কেন কালি কলম কালিতে ডুবিয়ে ডুবিয়ে লিখলেন না উনি। এর কারণ হচ্ছে যে তিনি বুঝতে পারছিলেন যে তার মাথায় কন্টিনিউয়াস এসে যাচ্ছে নতুন নতুন শব্দ, নতুন নতুন লাইনগুলো এসে যাচ্ছে, কিন্তু ওই ডুবিয়ে ডুবিয়ে লিখতে গেলে ছন্দ পতন ঘটে যেতে পারে, ভুলে যেতে পারে। একটা লাইন এসেছে, আবার ওখানে কালিতে কলম ঢোপালে খানিকটা ছন্দ পতন হয়ে যেতে পারে, ভুলে যেতে পারে কি লাইনটা এলো। ওই জন্য পেন্সিল লিখেছেন যাতে কন্টিনিউয়াস লেখাটা হয়। পেন্সিলে তিনি লিখলেন, পরের দিন সকালবেলায় আফজালুল হক এসেলেন, তিনি মুসলিম ভারতের তিনি ছিলেন এডিটর ছিলেন, মুসলিম ভারত পত্রিকার এডিটর ছিলেন, এসে বললে যে কাজী তুমি এটা আমাকে দাও, আমি আমার বই আমার পত্রিকা মুসলিম ভারতে ছেপে দেবো। তো নিয়ে চলে গেল, কপি করে নিয়ে গেল, হাতে লিখে কপি করে 148টা লাইন কপি করে নিয়ে গেল, চলে গেল। খানিক পর নলিনীকান্ত সরকার এলেন, নলিনীকান্ত সরকারও বয়সে বড়, কাজী সাহেবের চেয়েও 10 বছরের প্রায় বড়। নলিনীকান্ত সরকার আমরা সবাই জানি তিনি গানের ভান্ডারী ছিলেন, গানের সারথি ছিলেন, এবং তিনি কাজী নজরুলের অত্যন্ত বড় শ্রহিত ছিলেন। শুধু তাই নয়, তিনি ছিলেন ডান হাত একজনের, তার নাম দাদা ঠাকুর, শরৎচন্দ্র পণ্ডিত, আপনি সবাই জানেন দাদা ঠাকুর, তার ডান হাত ছিলেন ওই নলিনীকান্ত সরকার। তিনি তারপরে ঢুকলেন সকালবেলায়, এসছে বলে কাজী সাহেব ওই ওইটা দাও আমাকে, ওই কবিতা তুমি আমাকে দাও। উনি আবার একটাখানি কপি করে নিয়ে চলে গেলেন, আমি আমার পত্রিকা বিজলি বিজলিতে ছাপব। এই বিজলি পত্রিকা তখন যারা স্বাধীনতা সংগ্রামী তাদের দ্বারা পরিচালিত হচ্ছিল, বিশেষ করে বারীন্দ্র কুমার ঘোষ মানে হচ্ছে অরবিন্দ ঘোষের ভাই বারীন্দ্র কুমার ঘোষ, এমনকি ওদের বোন সরোজিনী ঘোষ তিনিও আছেন এই পত্রিকার সঙ্গে, ওদের মানে অরবিন্দ বারীন্দ্রর বোন সরোজিনী ঘোষ তিনিও আছেন এই পত্রিকার উপদেষ্টা মন্ডলীতে। তো ও নলিনকান্ত সরকার তিনি এই কবিতাটা নিয়ে বেরিয়ে গেলেন। তারপর আফজালুল হক ছাপবার আগেই বিজলিতে ছেপে দিলেন কবিতাটা ওই নলিনীকান্ত সরকার, এবং সেই ছাপাটা হয়েছিল যে সংখ্যায় বেরোলো বিজলির, সেই সংখ্যাটা বেরিয়েছিল 6 জানুয়ারি 1922। অর্থাৎ ওই কবিতাটা প্রকাশের 100 বছর কমপ্লিট হবে আগামী 4 দিন পরে, 6 জানুয়ারি 2022। ছেপে গেল, হয়েছেই পড়ে গেল। কবিতাটা আরো অনেক জায়গায় ছাপা হয়েছে, প্রবাসীতে ছাপা হয়েছে, বসুমতিতে ছাপা হয়েছে, অনেক জায়গায় ছাপা হলো, এমনকি ধূমকেতুতে। আমরা ধূমকেতু প্রসঙ্গে আসব, তবে আমি বলি কি ধূমকেতু প্রসঙ্গে যাব, তবে যেহেতু আমরা আধ ঘন্টা বলবার পরে আবার কিছু প্রশ্ন উত্তর থাকবে, তারপর আবার বলবো। তো আমি কি এইখানে শেষ করবো, তারপর কি আবার যাব? হ্যাঁ, সেটা করা যেতে পারে স্যার, আর হ্যাঁ আর 5 মিনিট হলেও হতে পারে, আর 5 মিনিট। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আরো 5 মিনিট আমি আরো কিছু দিয়ে দিচ্ছি। এবারে তৈরি হচ্ছে ধূমকেতু, ধূমকেতুতেই যাই আমি। এই যে পত্রিকাটা ধূমকেতু পত্রিকা, এটা পত্রিকা, আমরা ধূমকেতুর মানে সবাই জানি, আকাশে সেলেস্টিয়াল বডি ধূমকেতু, আকাশে দেখা যায় ধূমকেতু। এখনই তো দেখা যাচ্ছিল, মাসখানেক আগেও দেখা যাচ্ছে লিওনার্ড ধূমকেতু বা কমেট, আমরা অনেকেই দেখেছি, একটু টেলিস্কোপ দিয়ে দেখতে হয়েছে, খালি চোখে দেখা যায়নি, অনেকে ছবি তুলেছে, এখনো ছবি বিভিন্ন নেটে এখানে ওখানে লিওনার্ড কমেটের ইয়ে দেখা যাচ্ছে। তো সেই ধূমকেতু মানে হচ্ছে হঠাৎ করে আসে, এসে চারিদিকে উদ্ভাসিত করে আবার চলে যায়,
হইচই বেলে দিয়ে আবার চলে যায়, এই হচ্ছে ধূমকেতু আকাশে। ওই নামটি তিনি ব্যবহার করলেন তার পত্রিকায় ধূমকেতু, যেটা প্রথম বেরোলো 1922 সালের 11ই সেপ্টেম্বর প্রথম বেরোলো। বেশ, এই যে বেরোলো প্রথমবার, জায়গাটা কোথায়? জায়গাটা হচ্ছে আজকে মেডিকেল কলেজের যে 2 নম্বর গেট, এই 2 নম্বর গেট মানে আউটডোর গেট আর কি, আউটডোর গেটের ঠিক উল্টো দিকে একটা বাড়ি আছে। এই বাড়িটা ঠিকানা আছে 32 নম্বর কলেজ স্ট্রিট। এই বাড়িটা শিলেদের বাড়ি, শিল ম্যানশন বলতো ওটা, ছিল মানে আমরা যখন মেডিকেল কলেজে পড়তাম তখন ওইটা ছিল, ওই শিল ম্যানশনটা ছিল আমাদের ডাক্তারদের বা ছাত্রদের আর কি মেস আর কি, ছাত্রদের থাকার জায়গা। কিন্তু তার আগে ওইখানে ছিল বঙ্গীয় মুসলমান সাহিত্য সংস্থা, বঙ্গীয় মুসলমান সাহিত্য যে সংস্থা, সেই সংস্থা, ওই সংস্থার মানে শীর্ষকর্তা ছিলেন ওই আফজাজুল হক। আফজালুল হক ছিলেন বঙ্গীয় মুসলিম সাহিত্যের কাণ্ডারি। ওই বাড়িতে, ওই বাড়িতেই থাকতেন মুজাফর আহমেদ, একসাথে ওরাই চালাতেন ওই বঙ্গীয় মুসলিম সাহিত্যের যাবতীয় কর্মকাণ্ড। তো ওই বাড়িতে শুরু হলো প্রকাশিত হলো ওই বাড়ি থেকে ধূমকেতু। ধূমকেতু পত্রিকাটা প্রথম দিন যখন বেরোলো, এটা সপ্তাহে 2টো করে বেরোতো, মানে প্রথম যেদিন বেরোলো হইচই পড়ে গেল, হইচই একেবারে হইচই পড়ে, চারিদিকে হইচই পড়ে গেল। কেন? এমন সমস্ত লেখা যা লেখা এতাবৎ কাল কেউ কোনোদিন দেখেনি কোনো পত্রিকায়, সাহিত্য পত্রিকায়। আর মাথাতে লেখা আছে রবীন্দ্রনাথের শুভেচ্ছা বাণী, একদম পত্রিকার কভার পেজের মাথাতেই স্বয়ং রবীন্দ্রনাথ শুভেচ্ছা বাণী লিখেছেন। শুভেচ্ছা বাণীটা আমি শোনাই, তিনি রবীন্দ্রনাথকে যখন কাজী নজরুল ইসলাম বললেন যে গুরুদেব আপনি আমার পত্রিকা নতুন পত্রিকার জন্য একটা শুভেচ্ছা দিন, রবীন্দ্রনাথ দিলেন, লিখে পাঠিয়ে দিলেন। ওই শুভেচ্ছাটা প্রথম পেজে একদম মাথায় ছাপা হতো প্রত্যেকটা সংখ্যায়, আমি পড়ে শোনাই। প্রথম সংখ্যাটা বেরিয়েছিল 11ই আগস্ট সেপ্টেম্বর না, রবীন্দ্রনাথ কি লিখছেন? আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন, অলক্ষণের তিলক রেখা রাতের ভালে হোক না লেখা, জাগিয়ে দে রে চমক মেরে আছে যারা অর্ধচেতন। এই 8টা লাইন প্রত্যেকটা সংখ্যায় একদম শীর্ষে ছাপা হতো, ব্লক করে নিয়েছিল ওরা, লেখা আছে যে ওরা একটা ব্লক করে নিয়েছিল। এখনকার মতো তো নয়, প্রিন্টিং টেকনোলজি এখন অন্য জায়গায় চলে গেছে, অনেক অ্যাডভান্স হয়ে গেছে। তখন এই লেখাটা পুরোটাই ব্লক করতে হতো, যেমন ভাবে রবীন্দ্রনাথের হাতের লেখা ছিল ওইভাবেই ব্লক করা ছিল, রবীন্দ্রনাথের তলার সইটা ব্লক করা হয়েছিল, ওইটাই ছেপে দেওয়া হতো। শরৎচন্দ্র কিন্তু লিখলেন ধূমকেতু, শুভেচ্ছা পাঠালেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। তিনি বললেন যেন শত্রু মিত্র নির্বিশেষে নির্ভয়ে সত্য কথা বলিতে পারে, তারপর ভগবান তোমাদের কাগজের ভার আপনি বহন করবে। শরৎচন্দ্র এই কথা লিখেছে, মানে সত্যকে রাখবে, বজায় রাখবে একটা পত্রিকা চালাতে, তাহলে ভগবানই দায়িত্ব নিয়ে নেবে পত্রিকাটা বাঁচিয়ে রাখা। এই হচ্ছে ধূমকেতু। তো আমরা এখানে শেষ করি পরটা। হোক, ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আমরা অনেক কিছু শুনলাম, এবং যেটা আমাদের আগে ঘোষণা করা হয়েছিল যে আধ ঘন্টা পরে আমরা একটা কুইজ কন্টেস্ট করব, এবং আমাদের এই যে আধ ঘন্টা আলোচনা হলো, এত সুন্দর আলোচনা, তার মধ্যে থেকেই প্রশ্ন থাকবে। তো পার্টিসিপেন্টদের বলছি যে যারা প্রশ্নের উত্তর পারবেন তারা রেজ হ্যান্ড করবেন,
এখন রিজাইন করবেন না, আমি প্রশ্নটা বলি তারপর, ঠিক আছে? আপনাদের সঙ্গে ডিসকাস হবে এখন, ঠিক 15 মিনিট হবে, তারপরে আমরা আবার আলোচনায় ঢুকবো এবং শেষে আবার করবো। প্রথম প্রশ্ন, কাজী নজরুল ইসলাম যখন বিদ্রোহী কবিতা লেখেন তখন তার বয়স কত ছিল? বাবা, অনেক রেজ হ্যান্ড। প্রথম যে রেজ হ্যান্ড হয়েছে সেটা একবার নাও। আচ্ছা, ওকে, তোমার নাম কি? স্বরলিপি বেড়া। স্বরলিপি বেড়া, প্রেম একটু নোট করো। হ্যাঁ, তুমি, আচ্ছা উত্তরটা বলো। 22 ইয়ার্স। ভেরি গুড, ভেরি গুড, একদম। একটা একটা ডিজিটাল ক্ল্যাপ হোক প্রেম। স্বরলিপি বেড়া, তুমি তোমার পরিচয়টা একটু দাও। আমি একটা সিএসসি স্টুডেন্ট ফ্রম বেঙ্গল ইনস্টিটিউট অফ টেকনোলজি। ভেরি গুড। আচ্ছা, সিএসসি কোন সেম? কোন সেম? ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার। আচ্ছা, কেমন লাগছে প্রোগ্রামটা? ভালো লাগছে, ইন্টারেস্টিং। আচ্ছা, তুমি কি আজকে প্রথম জয়েন করছো না আগে করেছো? আগেও শুনেছি, আমার ডক্টর শঙ্কর কুমার নাথ, মানে এই স্যারের কথা শুনতে খুব ভালো লাগে, মানে আগেও একটা অ্যাটেন্ড করেছি আমি। ওকে ওকে ওকে, ঠিক আছে, আমাদের সঙ্গে থাকো। তোমাদের পার্টিসিপেন্টদের তো ই সার্টিফিকেট দেওয়া হবে, সেটা আলাদা, কিন্তু এই কুইজ কন্টেস্টে প্রথম তুমি বললে তো সেই জন্য তোমাকে অ্যাচিভমেন্টের সার্টিফিকেট প্রোভাইড করা হবে, ঠিক আছে? সঙ্গে থাকো, সঙ্গে থাকো স্বরলিপি, থ্যাংক ইউ। প্রথম প্রশ্ন হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন, গোপীনাথ সাহা যার কথা আমরা শুনলাম, এখন থেকে রেজান হচ্ছে নাকি? না না, প্রশ্নটা করা, গোপীনাথ সাহা যে শুনেছিলাম, গোপীনাথ সাহা একজনকে খুন করেছিলেন বলে খবরে প্রকাশিত হয়। আমার প্রশ্নটা হলো, রেজান এখন নয়, আমি প্রশ্নটা করি, প্রশ্নটা হলো, তিনি আদতে কাকে মারতে গিয়েছিলেন? আরে বাবা, 40টা! নৃপেন মাহাতো প্রথম, 42টা রেজান হয়েছে। ভেরি গুড, খুব ভালো রেসপন্স পাচ্ছি। নৃপেন মাহাতো, হ্যাঁ বলুন স্যার। চার্লস ডেকার্ট। ভেরি গুড, রাইট আনসার। তাই তাই তো স্যার, রাইট আনসার তো। আচ্ছা, না, নাম কি? নৃপেন। হ্যাঁ, নৃপেন মাহাতো। আপনার পরিচয়টা দিন। আমি বর্তমানে কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে থার্ড সেম। কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, আচ্ছা আচ্ছা। প্রেম একটু নোট করো, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তোমার প্রোগ্রাম কেমন লাগে? দারুণ লাগছে। না, তুমি আগে কি জয়েন করেছো এর আগে? স্যার, এর আগে অনেকগুলো অ্যাটেন্ড করেছিলাম। ভেরি গুড। আর তোমরা সমৃদ্ধ হও, আমরা সবাই সমৃদ্ধ হই স্যারের থেকে। তোমরা সমৃদ্ধ হও এবং তোমাদের যেন ভালো লাগে, তোমরা যেন এইগুলো পার্টিসিপেট করতে পারো। অনারেবল ভাইস চ্যান্সেলর স্যারের পরামর্শে আমরা এটা করছি আজকে থেকে, অন্যদিনও করেছিলাম কুইজ কন্টেস্ট, কিন্তু এইটা আমরা ইন্টারাকশনটা আমরা করছি আজকে থেকে আর কি, স্যার স্যারেরই পরামর্শে। তোমরা আমাদের সঙ্গে থাকো এবং আরো আধ ঘন্টা আছে, আরো আধ ঘন্টা আমরা আরো কিছু শুনবো, ঠিক আছে? এবং এবং এর পরেও আমি বলে রাখছি, স্যারের সঙ্গে কথা হয়েছে, এর পরেও কিন্তু এই মাসে আমাদের আরো একটা প্রোগ্রাম আছে, ওটা হচ্ছে কিন্তু মিস করো না, খুব ইম্পর্টেন্ট প্রোগ্রাম। হ্যাঁ ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, সঙ্গে থাকো, সঙ্গে থাকো। আচ্ছা, নাম্বার থ্রি, তিন নম্বর প্রশ্ন আমাদের খুব ভালো লাগছে এটাই স্যার, যে এত স্টুডেন্টের যে একটি পার্টিসিপেশন এবং তারা নোট করেছে যেভাবে রেজ হ্যান্ড হচ্ছে, কয়েক সেকেন্ডের মধ্যে 42-50টা রেজ হ্যান্ড হচ্ছে, তার মানে তারা নোট করেছে প্রত্যেকে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এরপর একটা প্রশ্ন, যে বিদ্রোহী কবিতা লেখার পর সারা রাত ধরে উনি লিখেছিলেন, প্রথম কাকে শুনিয়েছিলেন? ও বাবা, আচ্ছা রিজন হচ্ছে অনেক। আচ্ছা, প্রথম রিজন আবির বাগ। হ্যাঁ বলো, মুজাফফর আহমেদ। ভেরি গুড, রাইট আনসার তো স্যার। হ্যাঁ রাইট। আচ্ছা আচ্ছা, তোমার পরিচয়টা একটু দাও আবির। আবির্বাগ, পুরুলিয়া গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ বা রামকৃষ্ণ মাতা গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের ফার্স্ট সেম। আচ্ছা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আচ্ছা। তুমি কি প্রোগ্রামে থাকো এর আগে?
ভেরি গুড ভেরি গুড, আজকে আজকে প্রথম এসে অ্যাচিভমেন্ট সার্টিফিকেট, ভেরি গুড। আমাদের সঙ্গে থাকো, আমাদের প্রচুর প্রোগ্রাম হয়, গ্রেট আইকন তো হয় এবং আরো অন্যান্য বহু প্রোগ্রাম হয়, আশা করবো তোমরা সবাই পার্টিসিপেট করবে, ঠিক আছে? আমাদের সঙ্গে থাকো, আমরা আরো কিছু শিখবো। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে 1932-33 সালে যখন রেকর্ডিং যে কোম্পানি যখন ওখানে গিয়েছিল প্রফেসর জি দাস, তো তার সাথে তো প্রথমে দেখা হয়েছিল কে মল্লিক, কমল দাশগুপ্ত এনাদের, তো এনারা কিছু মিষ্টি কিনতে পাঠিয়েছিলেন, তো কি মিষ্টি কিনতে পাঠিয়েছিলেন? ওরে বাপরে বাপ, এটা প্রচুর, তো 70 ক্রস করে যাচ্ছে। আচ্ছা, কি নাম? দেবজানী গাঙ্গুলি। ওকে ওকে, দেবজানী আনমিউট করো, দেবজানী আনমিউট করো, দেবজানী গাঙ্গুলি প্লিজ আনমিউট ইউর মাইক, সুইচ অন ইউর মাইক প্লিজ। ওকে স্যার, সুখের মন্ডল, তাই তো? আচ্ছা, সুখের মন্ডল, জিলিপি আর রসগোল্লা। ভেরি গুড ভেরি গুড, একদম একদম, সুখের মন্ডল। আচ্ছা, তোমার পরিচয়টা একটু বলো। স্যার, আমি রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজের মেকানিক্যাল ডিপার্টমেন্টের ফার্স্ট সেমিস্টার স্টুডেন্ট। আচ্ছা, তো তুমি আজকে কি ফার্স্ট? হ্যাঁ স্যার। আচ্ছা, কেমন লাগছে প্রোগ্রাম? হ্যাঁ স্যার, ভালো লাগছে। আমাদের কিন্তু 2020 সাল থেকে এই প্রোগ্রাম চলছে গ্রেট আইকন। ওকে, তো আমি 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 প্রত্যেককে সাজেস্ট করব, স্যার ভীষণ ভালোভাবে তথ্য সম্বলিত ভাবে উপস্থাপনা করেন, আমাদের যে প্রেম প্রেমকে বলবো একটু ওটা আমাদের চ্যাট বক্সে দিয়ে দিতে, vtb.macau.wb.net, এটাই কিন্তু তোমরা গেলে গ্রেট আইকনের সমস্ত কিছু পেয়ে যাবে এবং অনারেবল ভাইস চ্যান্সেলর স্যারের পরামর্শে আমরা একটা কম্পেন্ডিয়াম তৈরি করছি ফার্স্ট এপিসোডটা। এটা যেমন সেকেন্ড সেশন চলছে, একদম প্রথম সেশন যেটা হয়েছিল সেটা একটা বই আকারে মানে প্রকাশ করা হবে, কিন্তু তোমরা ভিডিওটা vtb.macau.wb.net থেকে পেয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমরা কিন্তু অবশ্যই ওটা দেখে নিয়ে অনেক কিছু জানতে পারবে, অনেক মহান মানুষদের সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। আচ্ছা, তো জিলিপি রসগোল্লা তো হয়ে গেল, এবারে এই প্রশ্নটায় আমি বুঝতে পারছি প্রচুর হ্যান্ড রেজ হবে, তো একটু প্রেম দেখো, বিদ্রোহী কবিতা প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? আরে বাবা, রিজনটা কমপ্লিট হতে দাও, সবাই একটু এ করুক। আচ্ছা ঠিক আছে, প্রথম করেছে রিয়া হালদার, রিয়া বলো, রিয়া রিয়া হালদার প্লিজ সুইচ অন ইউর মাইক, প্লিজ আনমিউট ইউর মাইক স্যার, বিজলি পত্রিক। ওকে রাইট আনসার, থ্যাংক ইউ রিয়া, তোমার পরিচয়টা একটু দাও। রাইট আনসার স্যার, আমি ম্যাকাউটের অ্যাপ্লাইড কেমিস্ট্রির সেম ওয়ান স্টুডেন্ট। আচ্ছা সেম ওয়ান, আচ্ছা তো তুমি কি প্রথম জয়েন করলে নাকি? হ্যাঁ স্যার, এটাই আমার ফার্স্ট টাইম। আচ্ছা প্রথম, ঠিক আছে, যাই হোক, পুরনো যেগুলো বললাম ভিডিপি থেকে তোমরা দেখে নিও আর অবশ্যই প্রত্যেকটা প্রোগ্রামে পার্টিসিপেট করো, ঠিক আছে? আচ্ছা, আমাদের মোটামুটি সময় হয়ে এসছে, আচ্ছা এখনো একটা খুব ইজি প্রশ্নই করি, ইজি প্রশ্ন, সেটা হচ্ছে যে কাজী নজরুল ইসলামের যে পত্রিকা, এখন থেকে রিয়েশন করলে হবে না, পত্রিকার নাম জানতে চাইনি, না না, পত্রিকাটার প্রথম প্রকাশ কোন দিন? প্রথম চিত্রদীপ সেন, ওকে চিত্রদীপ সেন, 1922 সাল 11ই সেপ্টেম্বর, একটু ওয়ে হয়ে গেল স্যার, 11ই আগস্ট, 11ই আগস্ট, হ্যাঁ আমি পরে কারেকশন করে নিচ্ছি, আগস্ট ওটা ঠিক বলো, ঠিক বলো চিত্রদীপ, থ্যাংক ইউ চিত্রদীপ, তোমার পরিচয় একটু বলো। আমি ম্যাকাউতের মাইক্রোবায়োলজি ফার্স্ট সেম। আচ্ছা মাইক্রোবায়োলজি ফার্স্ট সেম, তুমি অন্যান্য দিন থাকো প্রোগ্রামে?
না, আমি প্রথম অ্যাটেম্প্ট করছি। ওকে, আমার অসম্ভব ভালো লাগলো, এতটা ইনফরমেটিভ, মানে যেন ওই সময় চলে গেছিলাম শুনতে শুনতে। থ্যাংক ইউ চিত্রদীপ। তো তোমাদের ভালো লাগছে, তোমাদের জন্য কিন্তু অনারেবল ভাইস চ্যান্সেলর স্যার বলেছেন এই প্রোগ্রাম করতে 2020 থেকে, কিন্তু তারই পরামর্শে চলছে। আর শবর কুমার নাথ অসাধারণ ভালোভাবে সুন্দরভাবে উপস্থাপনা করেন, এবং এবং সব থেকে বড় কথা যে এত পরিশ্রম করে বিভিন্ন জায়গা থেকে স্যার ইনফরমেশন নেন, আমরা কিন্তু 1 ঘন্টার মধ্যে মানে প্রায় 1 বছরের একটা পরিশ্রমের ফল পেয়ে যাই। এটাই হচ্ছে আমাদের আমাদের অ্যাডভান্টেজ স্যারের থেকে। তো যাই হোক, তুমি আমাদের সঙ্গে থাকো, এবং আমাদের আরো যে প্রোগ্রাম হয় অবশ্যই তোমরা সঙ্গে থাকো। ওকে, ভালো থেকো চিত্র। হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ। ওকে ওকে, এরপর একটা লাস্ট প্রশ্ন করি, করে আবার একটা সেশন হোক, তারপরে আমরা আবার প্রশ্নে ফিরে আসবো। সেটা হচ্ছে যে ধূমকেতু যে পত্রিকা, সেই পত্রিকায় একজন মহান মানুষের শুভেচ্ছা বার্তা ছিল, তার নাম কি? বড্ড ইজি হয়ে গেল নাকি? আচ্ছা, অমলেন্দু নিয়োগী, বলো 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 স্যার। আসলে মানে প্রধান শুভেচ্ছা বার্তা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের, কবিগুরু, এবং শরৎচন্দ্র তার সাথে শুভেচ্ছা বার্তা দিয়েছিলেন একই সাথে। ঠিক ঠিক। আচ্ছা অমলেন্দু, তোমার পরিচয় একটু বলো। আমি ম্যাকাউটেরই অ্যাপ্লাইড কেমিস্ট্রির ফার্স্ট সেম স্টুডেন্ট। আচ্ছা, বাহ, তোমাকে আজকে প্রথম নাকি? হ্যাঁ স্যার, আজকে প্রথম শুনছি। আচ্ছা, আমাদের আমাদের যে ফেসবুক পেজ আছে জানো তো, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার সব আছে জানো, এটা আমাদের ম্যাকাউটের, এইগুলো একটু ফলো করবে, ঠিক আছে? আর আমাদের যে ভিটিভি সেটা ফলো করবে, ভিটিভিতে আমাদের যা যা প্রোগ্রাম হয় সমস্ত তুলে দেওয়া হয়। ওকে, মানে প্রোগ্রাম হবে সেটাও দেয়া থাকে, এবং মানে যে প্রোগ্রাম হওয়ার পরের যে রেকর্ডিং সেটাও দেওয়া থাকে ভিটিভিতে, তোমরা সব পেয়ে যাবে। ওটা কিন্তু ফলো করো, আমাদের বহু প্রোগ্রাম হয় এইভাবে, তো ওতে তোমরা মানে অ্যাক্টিভলি ভাবে অ্যাক্টিভ ভাবে পার্টিসিপেট করো, সেটাই আমি মানে চাই, আমরা চাই। তো এরপর আর একটা জাস্ট প্রশ্ন করেনি, সেটা হচ্ছে যে বিজলি পত্রিকার যিনি কাজী নজরুল ইসলামের থেকে গিয়ে কবিতাটা নিয়ে এসেছিলেন, তার নামটা কি? আচ্ছা, আদর্শ মন্ডল প্রথম। ওকে, আদর্শ মন্ডল বলো। আদর্শ, তুমি আনমিউট করো একটু। নলিনকান্ত সরকার। ঠিক ঠিক আছে তো স্যার? একদম ঠিক আছে, একদম খুব ভালো। আমার এটাই ভালো লাগছে যে এরা এত সুন্দর ভাবে শুনে নোট করেছে, নোট না করলে তো এটা বলা সম্ভব নয়। ভেরি গুড, ভেরি গুড। আদর্শ, তোমার পরিচয়টা একটু বলো। আদর্শ স্যার, আমি কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে সিসি এর ফার্স্ট সেম। বাহ, ভেরি গুড। তো তুমি আজকে প্রথম নাকি? হ্যাঁ স্যার, প্রথম। ওকে ওকে, তাহলে আমি বলে দিলাম, তোমরা অবশ্যই ভিটিভিটা একটু ফলো করো, আর আমাদের ফেসবুক, টুইটার আর ইনস্টাগ্রাম যেটা আছে সেটাও ফলো করো, সেখানে পেয়ে যাবে, ঠিক আছে? তো আজকে প্রথম সেশন, এবং প্রথম সেশনের প্রশ্নোত্তর পর্ব শেষ হলো। অনারেবল ভাইস চ্যান্সেলর স্যারের পরামর্শ নিয়ে আমরা ডক্টর শঙ্কর কুমার নাথকে অনুরোধ করছি যে সেকেন্ড যে সেশন সেটা স্টার্ট করে দেন স্যার। হ্যাঁ, ধন্যবাদ। আমাদের ওই ধূমকেতু দিয়েই আবার একটু শুরু করি। ধূমকেতুর প্রথম সাতখানা সংখ্যা ওই 32 নম্বর কলেজটির থেকে বেরোলো, যেটা মেডিকেল কলেজের ঠিক উল্টো দিকে, বলেছিলাম আমি, শীল ম্যানশন। এখনো বাড়িটা খানিকটা অংশ রয়েছে, দেখে আসা যেতে পারে। আচ্ছা, আর তারপরেই 8ম সংখ্যা থেকে ওই পত্রিকাটা বেরোতে শুরু করলো, তার পাশেই একটা বাড়িতে, সেটা হচ্ছে পাশে মেডিকেল কলেজের 1 নম্বর গেটের উল্টো দিকে একটা গলি আছে, ওই গলিটার নাম হচ্ছে প্রতাপ চ্যাটার্জি স্ট্রিট, প্রতাপ চ্যাটার্জি স্ট্রিট। ওই গলিটা 7 নম্বর বাড়িতে, প্রতাপ চ্যাটার্জি স্ট্রিটে 7 নম্বর বাড়িতে উঠে গেল ওই ধূমকেতুর অফিসটা, ওখান থেকেই বেরোতে শুরু করলো 8ম সংখ্যা থেকে। আর তখন একটা কবিতা ইংরেজদের বিরুদ্ধে লিখলেন, দীর্ঘ কবিতা নজরুল লিখলেন, সেটাও 22 সালে, নভেম্বরে, সেপ্টেম্বর নভেম্বরের দিকে আর কি ছাপা হচ্ছে, 8ম সংখ্যায় ছাপা হচ্ছে। কবিতাটার নাম হচ্ছে আনন্দময়ীর আগমনে। ইংরেজকে তীব্র ভাষায় তিনি এই কবিতাতে মানে আক্রমণ করেছেন তিনি। কবিতাটার প্রথম 2-4টে লাইন বলি, তাহলে বোঝে যাবে। প্রথম 2-4 লাইন হচ্ছে,
আর কতকাল থাকবি বেটি, মাটির ঢেলার মূর্তি আড়াল, স্বর্গ যে আজ জয় করেছে অত্যাচারী শক্তি চাঁড়াল। এখানে আর কতকাল থাকবি বেটি, এখানে আনন্দময়ীকে বলছি, মা দুর্গাকে বলছেন, ডাকছেন কাজী নজরুল ইসলাম, যে তুই আর মূর্তি হয়ে কতদিন থাকবি, আমাদের দেশ সারকার করে দিচ্ছে ইংরেজ, তাদেরকে তিনি বলছেন চাঁড়াল, ইংরেজদের বলছেন চাঁড়াল, অত্যাচারী শক্তি চাঁড়াল, আর নিজের দেশকে বলছেন স্বর্গ, তুই স্বর্গটাকে জয় করেছে ওরা ওই চাঁড়ালরা, অর্থাৎ দখল করে নিয়েছে, সেটা দেখেও তুই চুপ করে আছিস মাটির মূর্তি হয়ে, তুই জেগে ওঠ, দেশকে স্বাধীন কর, এই ইংরেজদের তারা তুই। এটা দীর্ঘ কবিতা, এই কবিতাটা তিনি প্রকাশ করবার জন্য সেই সময় একটি পত্রিকাতে দিয়েছিলেন, তিনি বাংলা পত্রিকা, আমি নাম বলছি না, পত্রিকাতে দিয়েছিলেন, কিন্তু সেই পত্রিকা ছাপতে চায়নি, তখন তিনি যেটা করলেন তার পত্রিকা ধূমকেতুতেই ছাপালেন, আর যা ঘটবার তাই হলো, যা ঘটবার তাই হলো, ধূমকেতুতে ছাপানোর পরই ইংরেজের রাজরোষে পড়ে গেলেন কাজী নজরুল ইসলাম, তারপরে ধরপাকড় শুরু হয়ে গেল, কেন ওই কবিতাটাকে ব্যান্ড করলো ইংরেজ প্রশাসন, আনন্দময়ীর আগমনে কবিতাটির নাম ব্যান্ড করলো, ব্যান্ড শুধু করলো না, ইংরেজরা এলো, এসে ওই 7 নম্বর প্রতাপ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে চারিদিকে তল্লাশি করলে, তল্লাশি করে সমস্ত ধূমকেতু নিয়ে চলে গেল, তারা বাজেয়াপ্ত করলো, নিয়ে চলে গেল, কিন্তু পারেনি নজরুল ইসলামকে গ্রেপ্তার করতে, কেননা তিনি তখন ওই অফিসে ছিলেন না, তিনি তখন ছিলেন কুমিল্লাতে, ওখানে আফজালুল হক ছিলেন, তাকে গ্রেপ্তার করলো, কিন্তু নজরুলকে গ্রেপ্তার করতে পারেনি, কুমিল্লায় চলে গেছিলেন তার একটা কাজে, ভয়তে যাননি কাজী নজরুল ইসলাম, একটা কাজেই গেছিলেন, কুমিল্লাতে গিয়ে কিন্তু ইংরেজ সরকার তাকে গ্রেপ্তার করলো, সেটা প্রায় ওই ধরুন নভেম্বর মাস, গ্রেপ্তার করলো কুমিল্লাতে গিয়ে, গ্রেপ্তার করার পর 23 নভেম্বর কুমিল্লাতে গ্রেপ্তার হলো কাজী নজরুল ইসলাম, 24 নভেম্বর সন্ধেবেলায় পুলিশ কলকাতার প্রেসিডেন্সি জেলেতে তাকে নিক্ষেপ করল, 25 নভেম্বর ওই 1922 তাকে কোর্টে তোলা হলো, কোর্টে তোলা হলো, কোর্টে হাজির হলেন, 29 নভেম্বর চিফ প্রেসিডেন্সি ম্যাজিস্ট্রেট যিনি ছিলেন, ওই 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 কেসটা যিনি করছিলেন সুইন হো, তিনি বিচার করলেন, 16 জানুয়ারি 1923 সেই বিচারের রায় বেরোল, রায়েতে কাজী নজরুল ইসলামের 1 বছর সশ্রম কারাদণ্ড দেয়া হল। আপনারা ভাবুন, আমি সমস্ত ছেলে মেয়েদের বলছি, বাবু ভাবো বাবা কি অত্যাচার করেছে এই ইংরেজ প্রশাসন, একটা কবিতা লেখার জন্য একজন কবিকে সশ্রম কারাদণ্ড দিচ্ছে, মানে পরিশ্রম করতে হবে জেলেতে এবং 1 বছর, এটা অত্যাচার, অত্যাচার এটা ছিল, এই রকম অত্যাচার করে গেছে একজন কবির উপর এরকম অত্যাচার, এবং কবিকে ওই চোর ছাঁচোর ডাকাতদের সঙ্গেই রাখা হতো, কবি যে চোর ছাঁচোর ডাকাত ছিলেন না, তিনি তো কবি ছিলেন, কিন্তু শোনেনি ওরা, ওরা এটা করেছে, সেখান থেকে কবিকে আলিপুর জেলে নিয়ে যাওয়া হলো, আলিপুর জেল আজকে তীর্থক্ষেত্র কোনো সন্দেহ নেই, আর সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর তার বসন্ত যে ছোট নাটিকা, বসন্ত নাটিকা সেই সময় লিখেছিলেন 1923 সাল, সেই নাটিকাটা বসন্ত, নাটিকাটার নাম বসন্ত রবীন্দ্রনাথ,
তিনি উৎসর্গ করলেন কাজী নজরুল ইসলামকে, উৎসর্গ করলেন সেটা নজরুলকে জানানোর জন্য। আবার যারা যেতেন নজরুলের শহীদরা ইয়েতে জেলে, তাদেরকে ঢুকতে দিতেন না, কিন্তু তারা বলতেন জেলার সাহেবকে, দেখুন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর ওনাকে স্বীকৃতি দিচ্ছে, এই বইটা উৎসর্গ করেছে, আপনার একটু যেতে দিন ভেতরে। জেলার সাহেব চমকে উঠেছে, সে কি মানে টেগোর, টেগোর ওকে দিচ্ছে স্বীকৃতি, মানে এত গ্রেট এই কবি, মানে নজরুলের কথা বলছি, এত গ্রেট যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর তাকে স্বীকৃতি দিচ্ছেন, রেকগনাইজ করছেন। হ্যাঁ হ্যাঁ, ওরাই অবাক হয়ে গেছে। তারপর থেকে খানিকটা সমঝে চলেছিল কাজী নজরুল ইসলামকে ওরা, অর্থাৎ জেলের লোকজন। এক বছর, প্রায় এক বছর খাটেননি, ও প্রায় খেটেছে 11 মাস এরকম জেল খেটেছে সশ্রম। যে প্রশ্নটা হচ্ছে, এরপর ওই জেলে তিনি হুগলি জেলে তাকে পাঠানো হলো, ওখান থেকে হুগলি জেলে, একেবারে স্টেশনের কাছে হুগলি জেল। সেই হুগলি জেলে তিনি তাকে যেভাবে নিয়ে যাওয়া হয়েছিল, আমার তো মনে হয় না পৃথিবীর ইতিহাসে কোনো কবির উপর এই রকম ন্যাক্কার জনক অত্যাচার হয়েছিল। তাকে স্টেশনের ওপর দিয়ে হাফ প্যান্ট পরিয়ে, কাজী সাহেবকে হাফ প্যান্ট পরিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছিল জেলের দিকে। এই কি কোনো সভ্য দেশে কোনো সভ্য প্রশাসক এটা করতে পারে? চোরছাচর কেউ করা যায় না এরকম। একজন কবিকে, তিনি তখন পৃথিবী বিখ্যাত কবি বিদ্রোহী লেখার পর, রবীন্দ্রনাথ তাকে স্বীকৃতি দিচ্ছে, তাকে এইরকম ভাবে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর তারপর তিনি দেখলেন কি জেলেতে অত্যন্ত দুর্ব্যবস্থা, সমস্ত খাওয়া দাওয়ায় গোলমাল, অত্যাচার ভীষণ, নজর দেওয়া হয় না, ওষুধপত্র ঠিকঠাক দেওয়া হয় না, চিকিৎসা ঠিক মতো করা হয় না, অনেকগুলো অভিযোগ নিয়ে যখন জানানো হচ্ছে কর্তৃপক্ষকে, জেল কর্তৃপক্ষকে, যে আপনারা এগুলো সব ঠিক করুন, আমরাও তো মানুষ, জেল কর্তৃপক্ষ খুব বেশি নজর দেয়নি, গ্রাহ্য করেনি এসব। তখন শেষ অস্ত্র কাজী নজরুল ইসলাম নিলেন, তিনি শুরু করলেন অনশন, অনশন শুরু করলেন, এক নাগারে কিছু খাচ্ছেন না, একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন খাচ্ছেন না, এইরকম রোগা হয়ে যাচ্ছেন তিনি। কতদিন অনশন করেছিল জানেন? 39 দিন, 39 days। আপনারা সবাই জানেন যে পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি দিন অনশন করে যিনি মারা গেছিলেন, তার নাম যতীন দাস, লাহোর জেলে যতীন দাস, বিপ্লবী যতীন দাস। তিনি 63 দিন অনশন করে অবশেষে তিনি মৃত্যুর মুখে ঢলে পড়েছিলেন। এই সবই তো করেছে ওই অত্যাচারী ইংরেজ প্রশাসন। এখানেও তাই, কাজী সাহেবকে কেউ বলছেন না ওরা যে তুমি খাও, পরে একটু চেষ্টা করেছে, জোর করে, ফোর্সড, মানে ফিডিং যাকে বলা হয়, জোর করে খাওয়ানোর চেষ্টা করেছে, তার মরে যাবে। যারা বন্ধু বান্ধব শহীদ, এই নলিনীকান্ত সরকার, এই পবিত্র গাঙ্গুলি, এরা সবাই মিলে যাচ্ছে, গিয়ে ঢুকতে দিচ্ছে না এদেরকে, কিন্তু এদের মেসেজটা যাচ্ছে যে কাজীদা আপনি বন্ধ করুন। নলিনীকান্ত বলছে, কাজী সাহেব তুমি খাও কিছু, নাহলে আমরা হারাবো একজন শক্তিশালী কবিকে, তুমি খাও। কারোর কথা শুনছেন না, তিনি খাচ্ছেন না। এমনকি রবীন্দ্রনাথ একটা তার করলেন, তার মানে হচ্ছে পোস্ট করলেন একখানা, ডাক বলে না, পোস্ট, টয়টক্কা, টেলিগ্রাম, টেলিগ্রাম করলেন। তিনি লিখলেন সেই টেলিগ্রামে নজরুলকে, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ, অনশন ভঙ্গ করো, আমাদের বাংলা সাহিত্য তোমাকে চায়। আবার বলছি ইংরেজিটা, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ, আমাদের সাহিত্য তোমাকে দাবি করছে,
তুমি বন্ধ করো, বন্ধ করো তুমি অনুসরণ। অবশ্য সেই টেলিগ্রামটা, রবীন্দ্রনাথের সেই টেলিগ্রামটা এত বদমাইশ ছিল, ইংরেজ প্রশাসন পৌঁছে দেয়নি। আমরা শিওর ছিলাম বা শিওর আছে যারা ব্যাখ্যা করেন, ওই টেলিগ্রামটা যদি পৌঁছতো নজরুলের কাছে, নজরুল খাওয়া শুরু করতেন, রবীন্দ্রনাথের কথা ফেলে দিতে পারতেন না। কিন্তু ওটা পৌঁছেইনি, ওটা ব্যাক করে চলে এসেছিল আবার রবীন্দ্রনাথের কাছে, এবং সেখানে লেখা ছিল অ্যাড্রেসই নট ফাউন্ড বলে পাঠিয়ে দিয়েছিল আবার রবীন্দ্রনাথের কাছে। কি বদমাইশ ওরা! অবশেষে 39 দিনের মাথায় তিনি যাকে মা বলে ডাকতেন, সেই বিরজা সুন্দরী দেবী, তাকে আনা হলো কুমিল্লা থেকে, আপনি একটু আসুন, এসে বলুন কাজীকে যে তুমি খাও বাবা। বিরজা সুন্দরী এলেন, তাকে পারমিশন দেওয়া হলো, তার কাছে পৌঁছে দেওয়া জেলের মধ্যে। তিনি গেলেন একা, অন্যদের কাউকে ঢুকতে দিলেন না, উনি গেলেন একা, মাথায় হাত বুলিয়ে বিরজা সুন্দরী কে মা বলতেন, কাজী সাহেব বলে তুমি খাও বাবা, তুমি খাও, আমার কথা খাবে না? হঠাৎ 39 দিনের পরে কাজী সাহেব একেবারে সফট হয়ে গেলেন, যে মা তুমি তার এক আমার খাইয়ে দাও। কি ভক্তি! এইরকম অসাম্প্রদায়িক মানুষ আমার তো মনে হয় বাংলা সাহিত্যে আর কেউ ছিল বলে মনে হয় না আমার, যার মধ্যে কোনো ভগ্নাংশই সাম্প্রদায়িকতার লেশ মাত্র ছিল না। তিনি বিরজা সুন্দরীর কথায় 39 দিন না খেয়ে ফলের রস খেয়ে অনুসরণ ভঙ্গ করলেন, বলে মা তুমি আমাকে খাইয়ে দাও, মা খাইয়ে দিলেন, তারপর খেতে শুরু করলেন। তারপর উনি ডিসেম্বরে 1923 সালে ছাড়া পেলেন, ছাড়া পেয়েই তিনি সংবর্ধনা, বুঝতেই পাচ্ছেন। আমি সংবর্ধনার সময় একটা কথা বলবো, যে 1925 সাল উনি তখন যাচ্ছেন এতে আমাদের কৃষ্ণনগর, কৃষ্ণনগরে তখন বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের কনফারেন্স হচ্ছে, বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের কনফারেন্স সম্মেলন চলছে। সেই সম্মেলনে থাকবেন চিত্তরঞ্জন দাস, থাকবেন আরো অনেকেই আছেন সেখানে, তখনও চিত্তরঞ্জন দাস তখনও মারা যাননি, চিত্তরঞ্জন দাস ওই সালেই মারা গেছিলেন, ওই 1925 সালেই মারা গেছে, সম্ভবত 16 জুন মারা গেছিল। তখন তিনি ওখানে লিখলেন ওই সম্মেলনের জন্যে তার সেই যুগান্তকারী কবিতা, আহাহা, এইরকম কবিতা তো কটা লেখা হয়েছে বাংলা সাহিত্যে, আমি পড়ে শোনাচ্ছি দু চার লাইন। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা সাবধান। পরের আরো অনেক একটু বড় কবিতা, আমি আজ দুটো চারটে লাইন পড়ছি, দেখুন কি লিখেছেন উনি। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন, কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তান মোর মার। অসহায় জাতি আমরা, আমরা ডুবে যাচ্ছি, আমরা সাঁতার জানি না, ভারতবাসীকে বলছে আমরা সাঁতার জানি না, তাই কান্ডারি মাঝি তুমি যে নৌকো করে আমাদের নিয়ে যাচ্ছ, তোমার মাতৃমুক্তিপণ, এদের বাঁচানোর দায়িত্ব তোমার, তুমি বাঁচাও আজ। তুমি কি দেখবে আজকে ওই যাত্রীদের মধ্যে কে হিন্দু কে মুসলমান, দেখবে? দেখে দেখে তুমি উদ্ধার করবে? তারা ডুবে যাচ্ছে যখন, তুমি বলছো না না না, আমি তো হিন্দু মুসলমান দেখছি না, আমি দেখছি আমার দেশের মানুষ ডুবে যাচ্ছে, কে হিন্দু কে মুসলমান কে জৈন কে খ্রিস্টান এসব দেখছি না আমি। আহা, এই রকম ভাবনা এই বিশ্ব সাহিত্যে কটা লেখা হয়েছে এরকম? হ্যাঁ, এতে পরে গান হয়েছে, আপনারা জানেন ওখানে গান গিয়ে শুনিয়েছেন, ইয়েতে কি বলে কৃষ্ণনগরে ওই প্রাদেশিক সম্মেলনে। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ।
হিন্দু নাই ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন কান্ডারি বলো ডুবিছে মানুষ সন্তানে মোর মার, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। চিত্তরঞ্জন দাস শুধু নয়, পরবর্তীকালে সুভাষচন্দ্র বসু বললেন এই রকম গান বাংলা সাহিত্যে লেখা হয়নি। সুভাষচন্দ্র বসুর উক্তি রয়েছে বইতে আছে, তার জন্য তাকে সম্বর্ধনাও দেওয়া হয়েছিল আরো পরে 1929 সালে। অ্যাকচুয়ালি ওর এক একটা সময় এক একটা পিরিয়ড গেছে, যেমন ওর ওই 17 সাল থেকে ধরুন 1828 সাল পর্যন্ত ওর সময়টা হচ্ছে বিপ্লবী গান, বিপ্লবী কবিতা, বিপ্লবী নাটিকা, বিপ্লবী পদ্য প্রবন্ধ এইসব লেখায়। তারপরে 29-30 সাল থেকে তার একদম 39-40 সাল পর্যন্ত তার গেছে গানে, সিনেমায়, এইসবেতে তার জীবনটা কেটেছে। আমরা জানি তার অসংখ্য গান আছে, প্রায় 5000-এর মতো গান আছে। উনি নিজেই একদিন বলেছিলেন আমি আমার গানের সংখ্যা রবীন্দ্রনাথের চেয়ে বেশি, সেটা নিয়ে বিতর্ক হতে পারে, কিন্তু আমরা জানি অসংখ্য গান তিনি লিখেছেন, কাকে কাকে লিখে দিয়েছেন তিনি নিজেও জানতেন না। কেউ হয়তো এসে বললেন কাজিদা আমাদের খাওয়া জুটছে না, কাজিদা কালকে কি খাও জানি না, কাজিদা তুমি কিছু দাও কাজিদা। কাজিদার তখন একটু পয়সা হয়েছে, মানে গান টান ইয়ে করে গ্রামোফোন কোম্পানি তিনি পরিচালক হয়ে এসব করে লিখে পাচ্ছে। তিনি বললেন যে শোন আয় এদিকে একটু ঘুরে দাঁড়া, বলে সেই লোকটিকে ঘুরিয়ে দিলেন, পিঠটাতে তিনি তার একটা কোনো কাগজ পকেটে যা ছিল, সে সিগারেটের প্যাকেট হোক যাই হোক না কেন, সেই কাগজটা পিঠেতে রাখলেন, খসখস খসখস করে একটা গান লিখে ফেললেন। গান লিখে তিনি বললেন যা এটা নিয়ে উমাবাবুর কাছে যান, উমা ভট্টাচার্যের কাছে, গ্রামোফোন কোম্পানিতে যান, ও কিছু পয়সা দেবে তোকে, বলবি কাজিদা পাঠিয়েছে, ও কিছু পয়সা দেবে, যা। এইরকম ভাবে মানুষ কেউ লিখে দিয়েছে গান, সে তার বিনিময়ে পয়সা পেয়েছে এবং সংসার চালিয়েছে, কিন্তু সেই গান কোথায়? এরকম কত শত লিখেছেন এর কোনো হিসেব নেই। এই জন্যই মানুষ অনেকে বলে যে তার গান হতে পারে 4000 হতে পারে, 4500 হতে পারে, 5000 হতে পারে। রবীন্দ্রনাথের গান তো একদম সংখ্যা গোনাই আছে, 2500-এর সামান্য একটু বেশি, কিন্তু নজরুলের সম্ভবত তার চেয়েও বেশি আছে। নজরুল জন্মেছিলেন 1899 সালে 24 মে, বাংলা সাল, বাংলা সালের তারিখটা হচ্ছে 11ই জ্যৈষ্ঠ। আমরা দুজনের জন্মদিন বাংলা তারিখে প্রতিপালন করি, একজন রবীন্দ্রনাথ 25শে বৈশাখ, আরেকজন নজরুল ইসলাম 11ই জ্যৈষ্ঠ। তাদের ইংরেজিতে আমরা মনে রাখি না, ইংরেজি তারিখটা বাংলাতেই আমরা এ করি, এটাই হওয়া উচিত। উনি জন্মেছিলেন সেই আসানসোলের চুরুলিয়া গ্রামে। আমি এই চুরুলিয়া গ্রামে গেছি, আমি প্রত্যেক বছর 1982 থেকে অন্তত 8-10 বছর আমি ক্রমাগত তার জন্মদিনে ওই মে মাসের শেষে আমি গেছি, আমি বিভিন্ন রকম অনুষ্ঠান করেছি, কখনো বক্তৃতা দিয়েছি, কখনো গান করেছি, কখনো নাটক করেছি, মূকাভিনয় করেছি, এটা প্রত্যেক বছর। কারণ ওখানে যিনি ইয়ে ছিলেন, মানে প্রধান ছিলেন, কাজী মোজাহার হোসেন, ইনি কাজী নজরুল ইসলামের ভাইপো, তিনি মারা গেলেন বছর তিনেক আগে। কাজী আমরা মঙ্গুদা বলতাম, মঙ্গু মিয়া বলতাম, অত্যন্ত ভালোবাসতেন আমাকে, তো মঙ্গু মিয়া মারা গেছেন কয়েক বছর আগে। তো উনি আমাদেরকে প্রত্যেক বছর ডাকতেন, এসো এসে পারফর্ম করো, তো আমরা যেতাম, আমি দলবল নিয়ে চলে যেতাম, 10-12-15 জন নিয়ে চলে যেতাম, উনি সব ব্যবস্থা করতেন। তো এইটা ছিল কাজী নজরুল ইসলামের জন্মদিন পালন, 7 দিন ধরে হতো। কাজী নজরুল ইসলাম যখন, প্রমিলা ইসলাম যখন মারা গেলেন, কাজী নজরুল ইসলামের বিয়েটা একটু বলে দিই, 1924 সালের 24শে এপ্রিল কাজী নজরুল ইসলামের বিয়ে হয় প্রমিলা দাশগুপ্ত, তিনি হলেন প্রমিলা নজরুল ইসলাম। এই প্রমিলা নজরুল ইসলাম, তার মার নাম ছিল গিরিবালা দেবী,
কাজী নজরুল ইসলাম যখন অত্যন্ত রোগগ্রস্ত হয়ে আত্মজ্ঞান বিলুপ্ত হয়ে গেছে, তখন দেখাশোনা করেছেন ওই তার শাশুড়ি গিরিবালাদি, সবকিছু দেখেছেন, তাকে পরিষ্কার করে দেওয়া থেকে শুরু করে খাইয়ে দেওয়া থেকে শুরু করে সব। তারপর যখন তার বহুমারা এসেছে তারা করেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এটা কেন? এটা ওই কারণে যে প্রমীলা নজরুল ইসলাম তিনি নিজেও কিন্তু পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছিলেন 1939 সালে, তখন ওই হরিঘোষ স্ট্রিটের বাড়িতে তখন থাকতেন। ওই জন্য অনেকে বলে হরিঘোষ স্ট্রিটের বাড়িটা অপয়া বাড়ি, কেন ওইখানেই প্রমীলা ইসলাম দুটো পায়ে পক্ষাঘাত হয়ে যায়, তিনি আর কোনদিন বসতে পারতেন না, হাঁটতে পারতেন না। আমার তার দেখার সৌভাগ্য হয়েছে প্রমীলা নজরুল ইসলামকে। প্রমীলা নজরুল ইসলাম মারা গেছিলেন 1962 সালে 30শে জুন, 1962 সালে 30শে জুন প্রমীলা ইসলাম মারা গেছিলেন। আর তখন থাকতেন কাজী অনুরুদ্ধর বাড়ি ওই টালা পার্কের কাছে, ওইখানে থাকতেন। আমি ওইখানে গেছিলাম 1961 সালে গেছিলাম, আমি আমার তখন 12 বছর এরকম বয়স। 61 সালে আমি আমার দাদারা ভাইয়েরা সবাই মিলে গিয়ে কাজী নজরুল ইসলামকে শ্রদ্ধাঞ্জলি জানাতে গেছিলাম। তখনও প্রমীলা নজরুল ইসলাম বেঁচে ছিলেন, তার সঙ্গে দেখা হলো, কথা হলো। তিনি তো আর মাথার সমস্যা হয়নি, তার পায়ের সমস্যা হয়েছিল, তিনি অত্যন্ত সুন্দর কথা হতে, ওইখানে শুয়ে শুয়ে তিনি সমস্ত কিছু পরিচালনা করতেন যতদিন তিনি বেঁচে ছিলেন 62 সাল পর্যন্ত। তখন আমরা দেখেছি কাজী অনুরুদ্ধের স্ত্রী কল্যাণী কাজী, তাকে আমরা দেখেছি, উনি অত্যন্ত স্নেহ করেন আমাদের সকলকে। তো সেই প্রমীলা ইসলাম যখন মারা গেলেন, তখন ওই চুরুলিয়াতে, আসানসোলের চুরুলিয়াতে একটা জায়গা রাখা আছে, সেখানেই তাকে কবরস্থ করা হলো। তার পাশে আর একটা জায়গা রাখা আছে, সেখানে ঠিক করা হয়েছিল যে কাজী নজরুল ইসলাম মারা গেলে ওই তার স্ত্রীর পাশে ওইখানে তাকে কবর দেওয়া হবে। তখন তো কেউ জানতেন না যে উনি বাংলাদেশে গিয়ে মারা যাবে। আমি হচ্ছে 1962 সালের কথা বলছি। কাজী নজরুল ইসলাম প্রথম যখন চুরুলিয়া থেকে কলকাতায় ঢুকছেন সেটা হচ্ছে 1917 সালে ঢুকছেন। সেই সময় তিনি পাস টাস করে ঠিক করলেন যে জীবন চালাতে একটু রোজগার দরকার। সেই রোজগারের জন্য তিনি চাইলেন যে মিলিটারিতে নাম লেখানো। তখন একটা বাঙালি পল্টন তৈরি হয়েছিল, 49 নম্বর পল্টন, বাঙালি পল্টন। সেই বাঙালি পল্টনে নাম লেখালেন, পল্টনটা ছিল করাচিতে। তিনি কলকাতায় এলেন, কলকাতায় থাকবার জায়গা নেই, কিছু চেনেন না তিনি। প্রথম কলকাতায় এলেন তিনি তার বন্ধুর দাদামশায়ের যেখানে থাকতেন সেখানে, মৃত্যুঞ্জয় চট্টোপাধ্যায়। বন্ধুটিকে, বন্ধু হচ্ছে শৈলজানন্দ মুখোপাধ্যায়, ওর ক্লাসমেট, একই স্কুলে পড়েনি কিন্তু একই সঙ্গে পড়েছে। ওরা দুজনে ওই রানীগঞ্জে একই সঙ্গে পড়েছে, ওরা অত্যন্ত প্রাণের বন্ধু ছিলেন এই শৈলজানন্দ মুখোপাধ্যায়। তিনি অত্যন্ত বড় মাপের সাহিত্যিক ছিলেন, সবাই জানেন আপনারা, তার বন্ধু কাজী নজরুল ইসলাম। তো বন্ধুর কাছে এলেন 71 নম্বর সুকিয়া স্ট্রিট, কেউ দেখে আসতে পারে জায়গাটা, 71 নম্বর সুকিয়া স্ট্রিট, এটা হচ্ছে মধ্য কলকাতায়। সেই বাড়িটা এখনো ভগ্নদশা অবস্থা হয়ে আছে, এখনো ভেঙে ভেঙে ফেলবে কোনোদিন। আমার মনে হয় তারা খুব কাছাকাছি থাকে, তারা একবার দেখে ছবি তুলে ওটাকে স্মৃতিতে রেখে দাও। ওইখানে থেকে হেদুয়া বলে যে জায়গাটা আছে উত্তর কলকাতায়, হেদুয়া পুকুর, ওইখানে এই মিলিটারিতে ভর্তি হওয়ার যে হেলথ টেস্ট, সেই পরীক্ষা দিতে গেছিলেন কাজী নজরুল ইসলাম এবং শৈলজানন্দ মুখোপাধ্যায়। কিন্তু শৈলজানন্দ মুখোপাধ্যায় পাশ করতে পারেনি হেলথ টেস্টে, মেডিকেল টেস্টে, কাজী পাশ করে গেল। তোকে চলে যেতে হলো করাচিতে, চলে গেল করাচিতে, চলে গেল। ওখানে বসে বসে কবিতা লিখছে, বাউন্ডুলের আত্মকথা, এই তো তার প্রথম অত্যন্ত বড় মাপের একটি লেখা, সেটা তিনি পাঠালেন সওগাতে।
ওই জাকারিয়া ইনস্টিটিউটে তখন সওগাত অফিসটা ছিল, সেখানে পাঠালেন, ওখান থেকে পোস্টে পাঠালেন, সেটা ছাপা হলো। তারপর বাঙালি পল্টন ভেঙে গেল, বাঙালি পল্টন ভেঙে যেতে কাজী সাহেব চলে এলেন কলকাতায়। আবার কলকাতায় এসে খুঁজছেন কোথায় আমার বন্ধু, কোথায় থাকে আমার বন্ধু শৈল, শৈল কোথায় থাকে, খুঁজে পাচ্ছে। জানা গেল শৈল তার বন্ধু শৈলজানন্দ, তিনি তখন শর্ট হ্যান্ড টাইপ এইসব শেখবার জন্য একটা শর্ট হ্যান্ড টাইপের কলেজে ভর্তি হয়েছে। সেটা কোথায়? উত্তর কলকাতায়, আজকে যেখানে মনিন্দ্রচন্দ্র কলেজ, সেই মনিন্দ্রচন্দ্র কলেজটা ছিল না তখন, আমি বলছি 1920 সাল কথা বলছি, ছিল না। ওই মনিন্দ্রচন্দ্র কলেজের ওখানে ছিল এই টাইপ শর্ট হ্যান্ড শেখার একটা ইনস্টিটিউট। ওইটাতে ঢুকে ওই পেছন দিকে একটা মেস ছিল, যারা শিখতো তারাই মেসে থাকত। কাজী সাহেব কলকাতায় এসে সোজা চলে গেল ওইখানে, শৈল আমি এসেছি, আরে আয় 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 বলে কাজীকে দু হাতে ধরে আলিঙ্গন করে বললো, চল আমার ঘরে থাকবি। বলে তোর ঘরেই থাকবো আমি, তারপর কি করবো আমি জানি না এখনো, আমার তো বাঙালি পল্টন ভেঙে গেছে, কোথায় কি খাবো জানি না এখনো, কিছু দেখার নেই, তুই আমার এখানে থাক। একদিন দুদিন যেতেই ওই মেসের যে রাঁধুনি আছে না, মেসের রাঁধুনি যে রান্না করে ভাতটা ডাল ফাল তৈরি করে, সে কিভাবে জেনে গেছে যে কাজী সাহেব মুসলমান, ব্যাস। সে বলছে আর আমি ওই ওই মুসলমানের বাসন মাজবো না, ধোবো না। কাজী সাহেব বুঝতে পেরেছেন। শৈলজানন্দ বললেন তুই চুপ করে থাক, তুই বস ঘরে, তোর বাসন আমি মাজবো। বলে শৈলজা কাজীর তার বন্ধুর বাসন শৈলজানন্দ মাজছেন, এইটা বড্ড এম্বারাসিং হয়ে গেল কাজীর পক্ষে। কাজী বললো না না তোকে আমি এম্বারাসমেন্টে ফেলবো না, তুই 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 থাক, এতে খুব সমস্যা হবে, আমি বরঞ্চ অন্য জায়গায় যাই, তুই যাস না, তুই আমার এখানে থাক। না 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 আমি আমি আবার আসবো তোর কাছে। কাজী সাহেব ওকে আর বিড়ম্বনায় না ফেলে বেরিয়ে গেলেন, বেরিয়ে গিয়ে সোজা চলে এলেন ওই মেডিকেল কলেজের উল্টো দিকে শীল ম্যানশনে, বঙ্গীয় মুসলিম মুসলমান সাহিত্য সমিতির অফিসে, যেখানে রয়েছেন মোজাফর আহমেদ, আফজালুল হক যেখানে রয়েছেন ওখানে, ওইখানে থাকতে শুরু করলেন। তারপর এখানে ওখানে ঘুরে বিভিন্ন জায়গায় ঘুরে চলে গেলেন টার্নার স্ট্রিটে মধ্য কলকাতায়, যেখানে হাজি মোহাম্মদ মহসিন স্কোয়ার, সেখানে একটা রাস্তা আছে টার্নার স্ট্রিট, সেইখান থেকে বেরোতো পত্রিকা নবযুগ পত্রিকা বেরোতো, তার পত্রিকার মালিক ছিলেন ফজলুল হক সাহেব, সবাই জানে ফজলুল হক সাহেবকে, এবং তার এডিটর হলেন কাজী নজরুল ইসলাম এবং মুজাফর আহমেদ। দারুণ ভাবে চলতে লাগলো ওদের দুজনে এডিটিং। তারপর সেখান থেকে তিনি মনোমালিন্য হলো ফজলুল হক সাহেবের সঙ্গে, আর তিনি থাকলেন না, ওনার দুজনেই চলে এলেন ওখান থেকে। ওখান থেকে চলে এসে চলে এলেন ওই তালতলা লেনের বাড়িতে, তিনের বাই চারের সি তালতলা লেন, যেখানে কয়েক মাস ছিলেন মুজাফর আহমেদের সঙ্গে। ওইখানে রচিত হলো বিদ্রোহী কবিতা। ওখান থেকে তিনি উঠে গেলেন আরো কয়েকটা জায়গা হয়ে ওয়েলেসলি স্ট্রিটে, আজকে যেখানে ম্যাজেস্টিক সিনেমা এখন আর নেই, মৌলানা আজাদ কলেজ, আপনারা সবাই জানেন মৌলানা আজাদ কলেজ ও লিটল স্কয়ারের কাছে, মৌলানা আজাদ কলেজের পরেই যে বাড়িটা গায়ে, যে বাড়িটা মানে দক্ষিণ দিকে গায়ে যে বাড়িটা, এই বাড়িটার ঠিকানা হচ্ছে 11 নম্বর রফি আহমেদ কিদোয়াই স্ট্রিট। এই 11 নম্বর রফি আহমেদ কিদোয়াই স্ট্রিটে উঠে এলেন কাজী নজরুল ইসলাম। কেন? ওইখানে তখন পত্রিকা বেরোচ্ছে সওগাত, আর তার এডিটর ছিলেন, মালিক ছিলেন নাসিরুদ্দিন সাহেব। নাসিরুদ্দিন সাহেব তিনি ওখান থেকে বের করছেন এবং এর কবিতা ছাপছেন সওগাতে, সওগাত হুরুর করে জনপ্রিয় হয়ে উঠছে। ওইখানে একটা জায়গা দিলেন নাসিরুদ্দিন সাহেব, যে তুমি থাকো, তো ওখানে থাকতে শুরু করলেন। সেটা হচ্ছে 1928 সাল, তখন কাজী সাহেবের বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। শুধু তাই নয়, কাজী সাহেবের
একটি ছেলে মারা গেছে, প্রথম পুত্র কৃষ্ণ মোহাম্মদ তার প্রথম পুত্রের নাম, তার জন্ম 1925 সালে। কৃষ্ণ মোহাম্মদ কিরকম নাম দিয়েছে দেখুন, এতটা অসাম্প্রদায়িক ছিলেন, কৃষ্ণ মোহাম্মদ ছেলের নাম। তিনি কিছুদিন বেঁচে ছিলেন, ওই প্রথম ছেলেটি পুত্রটি মারা যান। তারপর 26 সালে তার দ্বিতীয় পুত্র, তার নাম আব্দুল খালেদ, যাকে বলতুম আমরা সবাই বলি বুলবুল, তাকে নিয়ে গানও লিখেছেন তিনি, জানেন সবাই। এই বুলবুল হচ্ছে তার দ্বিতীয় পুত্র। বুলবুল জন্মেছেন 1926 সালে, তখনও বুলবুল আছে। আর ওই 11 নম্বর রফি আহমেদ হৃদয় রোডের বাড়িতে তখন স্ত্রী এবং ওই বুলবুলকে নিয়ে থাকেন কাজী নজরুল ইসলাম। ওইখানে তখন গর্ভে এলেন কাজী সব্যসাচী। সালটা 1928-29 মাঝে। এবার ওই জায়গাটা খুব স্যাঁতস্যাঁতে ড্যাম্প ছিল, ওই ঘরটা। ডাক্তারবাবু বললেন কাজী নজরুলকে যে কাজী ভাই, তোমার স্ত্রী সন্তান সম্ভবা হয়ে আছে, এই ড্যাম্প বা ঘরটায় তুমি যদি থাকো তোমার সন্তান নষ্ট হতে পারে, বিকৃত হতে পারে, তুমি এই ঘর ছাড়ো। ডাক্তারের কথা মতো তিনি খুঁজতে লাগলেন ঘর। আবার বলছি তখন পেটে রয়েছেন কাজী সব্যসাচী, 1928-29 মধ্যে। তিনি তখন খুঁজছেন কোথায় ঘর পাওয়া যায়, তখন ঘর পাওয়া গেল। ওর ধূমকেতুর যিনি ম্যানেজার, ইয়ং ছেলে, ধূমকেতুর ম্যানেজার শান্তিপদ সিংহ, শান্তিপদ সিংহ তখন থাকতেন এন্টালি মার্কেটের পেছনে একটা বাড়িতে, রাস্তাটার নাম পান বাগান লেন, তিনি থাকতেন। শান্তিপদ বললেন কাজীদা আপনি আমার বাড়িতে আসুন এন্টালিতে। কাজী সাহেব পুত্র স্ত্রীকে নিয়ে চললেন, অর্থাৎ পুত্র মানে বুলবুল। এই বুলবুল পরে মারা যায় স্মল পক্সে, গুটি বসন্তে। তখন তার বয়স খুব জরুরি 3 বা 3.5। 1930 সালে বুলবুল মারা যায়, তখন এই পানবাগানে বাড়িতে নয়, মারা গেছিল হরি ওই সেই ইয়েতে উত্তর কলকাতায় একটি বাড়িতে, হরিঘোষ স্ট্রিটের কাছাকাছি একটি বাড়ি। তো 1928-29 সালে যখন তিনি চলে এলেন পানবাগানে, 8 নম্বর পানবাগান লেন, 8/1 পানবাগান লেন, এখানে এখন যারা থাকেন ওনারা আমার অত্যন্ত বন্ধু লোক, যারা এখন ওই 8/1 থাকেন, ওদের ঘরেতেই কাজী নজরুল ইসলাম থাকতেন, শান্তিপদ সিংহ। তিনি ওই নিচের তলা থাকতে শুরু করলেন, আর তার দোতলাটায় কাজী তাকে ছেড়ে। এইখানের ইম্পর্টেন্সটা হচ্ছে এই পানবাগান লেনের বাড়িতেই জন্ম হলো কাজী সব্যসাচী 1929 সালে। শুধু তাই নয়, এইখান থেকেই শুরু হলো তার গানের গভীরে ঢোকা। এই কারণে উস্তাদ জামিলউদ্দিন খান সাহেব, যিনি তখন ছিলেন ওই গ্রামোফোন কোম্পানির সর্বময় কর্তা, কর্তা মানে মালিক না, মানে মিউজিক ট্রেনার ছিলেন, সে তার কাছে গান শেখা শুরু করলেন, ক্লাসিক্যাল গান শেখা শুরু করলেন কাজী নজরুল ইসলাম, শিখলেন। তারপর ওরা ওই বাড়ি থেকে উঠে চলে গেলেন মসজিদবাড়ি স্ট্রিট, উত্তর কলকাতায়। এই মসজিদবাড়ি স্ট্রিটে সেটা 1930 সাল। এই মসজিদবাড়ি স্ট্রিটেও একটি দুঃখের কারণ ঘটল তার, ওখানে মারা গেলেন তার দ্বিতীয় পুত্র বুলবুল। কিন্তু তখন কাজী সব্যসাচী বড় হচ্ছে, আর একজন আসছে
কাজী অনিরুদ্ধ। সেই বুলবুলকে অত্যন্ত ভালোবাসত। বুলবুল ওই সাড়ে তিন বছর বয়সে দারুণ আবৃত্তি করতে পারত, দারুণ গান গাইতে পারত, মাতিয়ে রাখতো ঘর দৌর ইত্যাদি। তিনি ভুলতে পারেননি তার দ্বিতীয় পুত্র বুলবুলকে মারা যাওয়ার পরে। তিনি এদিকে তার পেট তো চালাতে হবে, একদিন খুঁজছেন জসীমউদ্দিন খুঁজছেন একদিন আরেকজন কবি, পল্লী কবি বলি আমরা জসীমউদ্দিনকে, জসীমউদ্দিন একদিন খুঁজছেন যে কাজীদার বাচ্চাটা মারা গেল কোথায়, কাজীদা বাড়িতে নেই, কোথাও নেই, এখানে নেই, কাজীদা কি তাহলে কি কোথাও সন্ন্যাস নিয়েছে নাকি। খুঁজতে খুঁজতে কাজীদা গেলেন ডিএম লাইব্রেরির ওখানে, মানে যারা কাজীদার সমস্ত বই তখন প্রকাশ করত, উত্তর কলকাতা যেখানে বিবেকানন্দর বাড়ি আজকে তার কাছাকাছি। সেখানে গিয়ে দেখছেন কাজীদা বসে আছে, নিবিষ্ট মনে বসে বসে লিখছেন, ওই ডিএম লাইব্রেরির পাবলিশারের ঘরে বসে দোতলায় বসে লিখছেন। কি লিখছেন? চন্দ্রবিন্দু বলে একটি বই লিখছেন, কবিতা লিখছেন, প্রবন্ধ লিখছেন, এসব লিখছেন তিনি। সেটা হাস্যরসাত্মক একটা লেখা। জসীমউদ্দিন বলছে ঈশ্বরের কি মহিমা, তার পুত্র শোক, তিনি পুত্র শোক ভুলতে চাইছেন হাস্যরসাত্মক একটি লেখা লিখতে গিয়ে। এই হচ্ছেন কাজী নজরুল ইসলাম। ১৯৪২, আর পাঁচ সাত মিনিট বলবো। ১৯৪২ ৯ জুলাই তিনি তখন আকাশবাণীতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ট্রেনার, সুরকার, গীতিকার এবং গায়ক এবং অবশ্যই ভাষ্যকার। তিনি তখন দুটো অনুষ্ঠান অত্যন্ত জনপ্রিয় হয়েছিল কাজী সাহেবের, একটার নাম হচ্ছে হারামনি। হারমোনি মানে হচ্ছে মা নি সেখানে থাকবে না আর কি, এরকম আর কি হারামনি। আর একটা হচ্ছে নবরাগ গীতিকা। এই দুটো অনুষ্ঠান তার প্রায় করতেন তিনি, অত্যন্ত পপুলার হয়েছিল। তিনি একটা অন্য অনুষ্ঠান করছিলেন, তখনকার দিনে আকাশবাণী থেকে তো লাইভ অনুষ্ঠান হতো, রেকর্ডিং করার কোনো ব্যবস্থা ছিল না। ১৯৪২ সালে ৯ জুলাই তারিখটা খুব ইম্পর্টেন্ট, তিনি একটা লাইভ অনুষ্ঠান করছেন, ছোটদের একটা অনুষ্ঠান, শিশুদের অনুষ্ঠান তিনি করছেন লাইভ অনুষ্ঠান। আর তার সঙ্গে সঞ্চালক ছিলেন নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায়, সঞ্চালক। খানিকটা বলতে বলতে কাজী সাহেব খানিকটা বলছিলেন, বলতে বলতে হঠাৎ তার মুখটা জড়িয়ে আসছে, ঠোঁট দুটো নড়তে চাইছে না, জড়িয়ে এম করছে আর কি হলো, এই তো পরিষ্কার বলছিলেন, হঠাৎ এরম হয়ে গেল কেন, জড়িয়ে যাচ্ছে তার কথাবার্তা। বেগতিক দেখে নৃপেন্দ্র কৃষ্ণ চট্টোপাধ্যায় বারবার জিজ্ঞেস করছেন, কি হচ্ছে কাজীদা, কি হচ্ছে বলুন, কি হচ্ছে কাজীদা, এরম করছেন উনি, তখন বলতে পারছেন না, ভয়ঙ্কর কিছু একটা হয়েছে ভেবে তিনি সঙ্গে সঙ্গে ঘোষণা করলেন আকাশবাণীতে, কাজীদা আজকে খুব অসুস্থ, আমরা এই লাইভ অনুষ্ঠানটা করতে পারছি না, পরবর্তী অনুষ্ঠানের জন্য আপনার দেখুন, আপনারা শুনুন আপনারা বলে উনি করলেন কি, কাজীদাকে নিয়ে সোজা চলে নেন। তখন কাজীদা থাকতেন ৪২ সালে শ্যামবাজারের বাড়িতে, শ্যামবাজার বাড়িতে পৌঁছে দিলেন। এখানে যে শ্যামবাজার বাড়িতে যিনি মালিক ছিলেন, যার বাড়িতে ভাড়াটে ছিলেন কাজী নজরুল ইসলাম, বড্ড অত্যাচার করেছে নজরুলের উপর, ভাড়া কিছুতেই করতে দেয়নি, মানে ফেলে রাখতে দেয়নি, সবসময় ভাড়ার জন্য থাকাদা করেছে। তখন তার অবস্থা ভালো ছিল না কাজীদার, ওইরকম রোগগ্রস্ত অবস্থাতেও তাকে এইভাবে মানসিকভাবে অত্যাচার করেছিল ওই সেই সময় তার বাড়ির মালিক। তারপর ইতিহাস হয়ে গেল, কাজী নজরুল ইসলাম আর ওই রোগটা কিছুতেই ভালো হলো না। এই রোগটার জন্য
একটা সময় লুম্বিনী পার্কেও নিয়ে যাওয়া হয়েছিল, আপনারা জানেন লুম্বিনী পার্ক ওই দক্ষিণে পূর্ব দিকে পূর্ব কলকাতা, সেখানে তখন চিকিৎসক ছিলেন ডাক্তার গিরীন্দ্রশেখর বসু, অত্যন্ত তখন তিনি অত্যন্ত বড় মাপের তখন তিনি সাইকিয়াট্রিস্ট ছিলেন, কলকাতা মেডিকেল কলেজ থেকে পাশ করা ডাক্তার, অত্যন্ত বড় মাপের ভারতবর্ষে তখন প্রায় এক নম্বর ডাক্তার সাইকিয়াট্রিস্ট, তার কাছেও নিয়ে যাওয়া হয়েছিল, সেটা কেউ পারেনি। বিধানচন্দ্র রায় দেখে গেছেন, বিধানচন্দ্র রায়ও ব্যর্থ হয়েছেন, হোমিওপ্যাথি ডাক্তার দেখেছেন ব্যর্থ, কেউ কিছু করতে পারেননি, আয়ুর্বেদ ডাক্তাররাও দেখেছেন কেউ কিছু করতে পারেননি, অবশ্যই তাকে নিয়ে যাওয়া হয়েছিল ইংল্যান্ডে এবং ভিয়েনাতে, লন্ডনে এবং ভিয়েনাতে, সেখানকার বড় বড় ডাক্তার তথাকথিত বড় বড় ডাক্তাররা দেখেছেন, নানান রকম ইনভেস্টিগেশন করেছেন মাথার ব্রেনের ইত্যাদি ইত্যাদি করেছেন, তারা অবশেষে বলেছেন এই রোগটার নাম পিক্স ডিজিজ, PICK অ্যাপোস্ট্রফিএস ডিজিজ, পিক্স ডিজিজ, যেখানে ব্রেন ক্রমশ ক্রমশ ছোট হতে থাকে, ফলে ভুলে যাওয়া, কিছু মনে না পড়া, এই সবগুলো আসে না, সবগুলো নষ্ট হয়ে যায়। আজকে যেটাকে আমি অ্যালজাইমার্স ডিজিজ বলি, এমন হতে পারে, ওইটা অ্যালজাইমার্স ডিজিজ তখন নামটা তো ছিল না, এমন হতে পারে, আমাদের যা গবেষণা তাতে আমাদের মনে হয় ওনার হয়তো অ্যালজাইমার্স ডিজিজই হয়েছিল, এবং তারপর সেই ডিজিজ কোনোদিন ভালো হলো না। 1971-72 তাকে নিয়ে যাওয়া হলো স্বাধীন বাংলাদেশে, এই জানেন স্বাধীন বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971, তাকে স্বাধীন বাংলাদেশে নিয়ে যাওয়া হলো, মুজিবুর রহমান তাকে সাদরে নিয়ে গেলেন সেখানে, এবং সেখানে তিনি ভালোই ছিলেন, কিন্তু 1976 তিনি ওইখানে বাংলাদেশেই মারা গেলেন, তাকে কবরস্থ করা হলো ঢাকা ইউনিভার্সিটির প্রাঙ্গণে, পড়ে রইল তার জায়গাটা চুরুলিয়াতে তার স্ত্রীর পাশে, তিনি বলেছিলেন আমার স্ত্রীর পাশে আমাকে কবরস্থ করতে, সেটা আর সম্ভব হয়নি। কাজী সব্যসাচী বাংলাদেশে গেলেন, বাংলাদেশে গিয়ে ওইখান থেকে কিছুটা মাটি নিয়ে এসে চুরুলিয়াতে তার বাবার জন্য নির্দিষ্ট জায়গায় মায়ের পাশে তিনি মাটিটা গড়ে দিয়েছিলেন। এই ইতিহাস নজরুলের ইতিহাস কোনোদিন থামবে না, প্রচুর গবেষণার দরকার, আমি প্রচুর গবেষণা করে যাচ্ছি, এখনো করে যাচ্ছি, এমনকি তার যে কি রোগ হয়েছে সেই রোগটা নিয়ে দীর্ঘ লেখা লিখেছি আমি, ভিয়েনাতে ডক্টর অশোক বাগচি তিনিও দেখেছিলেন ভিয়েনাতে, তার লেখাও জোগাড় করা গেছে, ওই সময় তিনি লিখেছিলেন যুগান্তরে 1853 সালে, যেসব জোগাড় করা গেছে ওই সমস্ত রিপোর্ট আনা হয়েছে লন্ডন থেকে ভিয়েনা থেকে, নিয়ে বোঝার চেষ্টা করা হয়েছে যে তার কি হয়েছিল, অবশেষে এইটুকুই আমরা সিদ্ধান্তে এসেছি তার পিক্স ডিজিজ অথবা অ্যালজাইমার্স ডিজিজ হয়েছিল। আমরা তাকে নমস্কার করি, আগামী 6 তারিখে তার বিদ্রোহী কবিতার প্রকাশের 100 বছর তাকে স্মরণ করে আপনাদের সকলকে শুভেচ্ছা জানাই, আমি থামলাম। অনেক ধন্যবাদ স্যার, অনেক কিছু শুনলাম, অনেক কিছু জানলাম, অসংখ্য ধন্যবাদ। এরপরে পূর্ব ঘোষণা মতোই আমরা ছোট্ট একটা কুইজ কন্টেস্টে যাব। আমি আবারও বলে দিচ্ছি যে যারা এখানে পার্টিসিপেট করেছেন তাদের একটা ফিডব্যাক লিংক দেওয়া হবে ও অনুষ্ঠানের পরে, সেই ফিডব্যাক লিংক ফিল আপ করলে তারা ই সার্টিফিকেটটা পাবেন, তো ফিডব্যাক লিংকটা কিন্তু ফিল আপ করা ম্যান্ডেটরি প্রত্যেকের জন্য। আর আমাদের যে কুইজ কন্টেস্ট, সেই কুইজ কন্টেস্ট যারা পার্টিসিপেট করছে তাদের জন্য পৃথকভাবে অ্যাচিভমেন্টের আলাদা সার্টিফিকেট। তো আমরা শুরু করছি আমাদের সেকেন্ড সেশনের যে প্রশ্ন, এবং আপনারা যারা মানে উত্তর দিতে চান তারা রেজ হ্যান্ড করবেন, সেখান থেকে প্রথম জনকে বেছে নেওয়া হবে, যদি না পারা যায় তাহলে আবার রেজ হ্যান্ড করবেন। যেটা স্যার প্রথমেই বলেছেন, একটা বিখ্যাত কবিতা, যে কবিতাটা লেখার পরে আর কি পুলিশে ধরপাকড় হয় এবং কাজী নজরুল ইসলাম গ্রেপ্তার হন, সে কবিতাটার নাম, প্রচুর রেজাল্ট রয়েছে। আচ্ছা, শর্মিষ্ঠা চক্রবর্তী, একটু আনমিউট করুন। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন বলুন বলুন। আনন্দময়ীর আগমনে, আনন্দময়ীর আগমনে, ভেরি গুড ভেরি গুড।
শর্মিষ্ঠা চক্রবর্তী, তোমার পরিচয়টা একটু বলো। আমি ওকে, তো গ্রেট আইকন এই যে প্রোগ্রামটা হয় সেটা কি দেখো? ওকে, ঠিক ঠিক আছে, একটু ভালোবাসি, ঠিক আছে, আমাদের সঙ্গে থাকো, আমাদের সঙ্গে থাকো, আর নেক্সট যা প্রোগ্রাম হবে পার্টিসিপেট করবে। কাজী নজরুল ইসলামকে কোন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়, জায়গাটার নাম কি? অনিশ চৌধুরী, ওকে অনিশ বলো। কুমিল্লা থেকে, কুমিল্লা, ওকে, তোমার পরিচয় দাও। নেটওয়ার্কের একটা ইস্যু হচ্ছে বোধ হয়। ওকে 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 ওকে, সেকেন্ড ইয়ার, ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, অনেক সময় সঙ্গে থাকো। এরপর একটা সেটা হচ্ছে যে যখন ১৯২২ সালে তো উনি গ্রেপ্তার হন, কিন্তু একটা তারিখ স্যার বললেন যে তারিখে ওনাকে সশ্রম কারাদণ্ডে এক বছরের ধরে দণ্ডিত করা হয়, সেটা ডেটটা কবে? ডেট ১৯২৩ কোন ডেট? প্রচুর রেজাল্ট হচ্ছে, খুব ভালো লাগছে সবার। এটা বর্ণালী বণিক, ওকে বর্ণালী। হ্যালো স্যার। বর্ণালী বলো। হ্যাঁ স্যার, 16 জানুয়ারি 1923। ভেরি গুড ভেরি গুড, তোমার পরিচয়টা একটু বলো। হ্যাঁ স্যার, আমি বর্ণালী বণিক, আমি ম্যাকাউটের হসপিটাল ম্যানেজমেন্টের ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট। আচ্ছা, ভেরি গুড, তুমি এর আগে প্রোগ্রামে জয়েন করেছিলে? না স্যার, এটাই আমার প্রথম। ওকে, প্রোগ্রামগুলো জয়েন করো, ভালো লাগবে, ঠিক আছে? আর এর আগে বলে দিয়েছি vtv.macout.wb.net ওখান থেকে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। কাজী নজরুল ইসলাম যখন ওই কারাগারে আছেন তখন রবীন্দ্রনাথ ঠাকুর একটা নাটিকা তাকে উৎসর্গ করেছিলেন, তার নামটা কি? খুব মনোযোগ দিয়ে সবাই শুনেছে বুঝতে পারছি, প্রচুর রেজেন্ট। ঠিক আছে, প্রথম জনকে নাও, কার্তিক ঘোষ, কার্তিক বলো। কার্তিক ঘোষ, কার্তিক ঘোষ, প্লিজ সুইচ অন ইওর মাইক। ইয়েস, কার্তিক ঘোষ, হ্যালো। হ্যাঁ বলো বলো স্যার। বসন্ত, বসন্ত নাটিকা, একদম। তোমার পরিচয়টা দাও, সঠিক উত্তর পরিচয়টা দাও। স্যার, আমি সনকা ট্রাস্ট অফ ইনস্টিটিউশনের সেকেন্ড ইয়ারের সিনিয়র ছাত্র, ম্যাকাউট। ওকে ওকে, ঠিক আছে, ভালো থেকো, আর প্রোগ্রামে জয়েন করো আমাদের, ঠিক আছে? আমাদের সোশ্যাল নেটওয়ার্কের সাইটটাও ফলো করবে সবসময়, ঠিক আছে? ঠিক আছে। এই প্রশ্নটা কিন্তু একটু বলতেই হবে, সেটা হচ্ছে ১৯২৫ উনি কৃষ্ণনগর গিয়েছিলেন, তো বঙ্গীয় প্রাদেশিক কংগ্রেসের একটা সম্মেলন, সেখানকার জন্য যে বিখ্যাত তিনি গানটা লিখেছিলেন, তার প্রথম লাইনটা একটু বলতে হবে আমাদের, বিখ্যাত এটা, সম্পৃক্ত বেড়া, সম্পৃক্ত বেড়া। ওকে, দুর্গম গিরি কান্তর মরু দুস্তর পারাবার। বাহ, ভেরি গুড ভেরি গুড, সম্পৃক্তা। আচ্ছা, তোমার পরিচয়টা একটু বলো সম্পৃক্তা। স্যার, আমি ম্যাকাউট ইউনিভার্সিটির বায়ো ইনফরমেটিক্স এর ফার্স্ট ইয়ার এর স্টুডেন্ট।
আচ্ছা, এর আগে তুমি জয়েন করেছিলে তাই ফার্স্ট? সম্পৃক্ত? ইয়েস স্যার। এটা কি প্রথম প্রথম তোমার? হ্যাঁ স্যার। ওকে ওকে, তো প্রত্যেকটা প্রোগ্রামে জয়েন করো, ঠিক আছে? ওকে স্যার। ওকে, ভালো থাকো। Whether they are raising hand before the question. Huh? They are raising the hand before the question. Oh, na na, aage, na na, aage aage raise hand korle hobe na. একটু প্রশ্নটা করতে দাও, তারপরে রেজাল্টটা করো, নাহলে ওখানটা সিলেক্ট করতে অসুবিধা হবে আর কি। হ্যাঁ আচ্ছা, এটা কিন্তু একটু বলতে হবে, ভালো করে ভালো করে শোনো, রেজাল্ট আগে কেউ করবে না, ওকে? প্রশ্নটা শেষ করব তারপর। যখন কাজী নজরুল ইসলাম অনুসরণ করছেন, এখন হলে হবে না, এখন রেজাল্ট করলে হবে না, যখন কাজী নজরুল ইসলাম অনুসরণ করছেন তখন কবিগুরু কি তার করেছিলেন? আচ্ছা, এবার নাও। ওকে, এবার নাও ফার্স্ট যে হাত তুলেছে, ইংলিশে ওটা বলতে হবে যেটা করেছিল, স্নেহা দাস। ওকে স্নেহা। Yes, sir. ওকে, কি বলেছিল বলো লাইনটা। Give up hunger strike or literature claims you. ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, ক্ল্যাপ ক্ল্যাপ। নোট করেছো তুমি, থ্যাংক ইউ স্নেহা। তোমার পরিচয়টা বলো। স্যার, আমি স্নেহা দাস, আমি আরসিসি আইআইটি থেকে সেকেন্ড ইয়ারে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ বিটেক করছি। ভেরি গুড, থ্যাংক ইউ স্যার। ওকে, প্রোগ্রাম কেমন লাগছে? খুব ভালো লাগছে স্যার, মানে অনেক ইন্টারেস্টিং ফ্যাক্টস জানতে পারছি যেগুলো জানতাম না আগে কখনো। ওকে, তো এটা কি তোমার প্রথম মানে জয়েন করেছো? হ্যাঁ স্যার, এটা ফার্স্ট। ওকে ওকে, ঠিক আছে, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের আরো প্রোগ্রাম হয়। ওকে স্নেহা, আর বেশি যাব না। সেটা হচ্ছে যে ওই কাজী নজরুল ইসলাম আকাশবাণীতে লাইভ অনুষ্ঠানের সময় অসুস্থ হয়ে পড়েন, ওটার ওটার তারিখটা কত, সাল এবং তারিখ? তীর্থরাজ কর্মকার বোধ হয়। Yes, sir. হ্যাঁ বলো, তীর্থ বলো স্যার। 1942 9th জুলাই। বাহ স্যার, ঠিক আছে তো স্যার, একদম একদম ঠিক আছে। তোমার পরিচয়টা বলো তীর্থরাজ। স্যার, আমি মেঘনাচ্ছা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ফার্স্ট ইয়ার সিএসসি তে আছি, ফার্স্ট সেম। আচ্ছা আচ্ছা, বাহ, তোমাদের সত্যি তোমাদের রিয়েলি থ্যাংকস আমাদের তরফ থেকে আর কি, যে তোমরা এত সুন্দর প্রত্যেককে নোট করেছো এবং রিয়েলি দেখবে তোমরা, মানে স্যার শুনতেই ভালো লাগছিল, মানে এত নতুন নতুন জিনিস জানতে পারছি সেটাতেই মানে আরো ভালো লাগছিল, সেই জন্যই আরো নোট এবং একদম। এবং এই প্রোগ্রামের পরে যখন তুমি তোমরা যখন পাতাগুলো উল্টাবে দেখবে কত নতুন জিনিস তোমরা আজকে জানতে পারলে। তোমরা ধরো যে মানে হ্যাঁ, তোমরা তো জাস্ট শুনেছো আর নোট করেছো, এবার প্রোগ্রামটা শেষের পর একটু পাতাগুলো উল্টে দেখো, অসাধারণ প্রচুর জিনিস কিন্তু আজকে আমরা জানতে পারলাম। প্রত্যেকটা প্রোগ্রামই হয় স্যার স্যার এরকম অনেক কিছু আমরা জানতে পারি। আচ্ছা, তো এবার আমাদের মোটামুটি শেষ প্রশ্ন দিয়ে রাখি, সেটা হচ্ছে যে কাজী নজরুল ইসলামের যে রোগটা হয়েছিল সেটার নামটা স্যার বলেছেন, সেটা কি? ওকে, প্রথম জনকে নাও, অদিতি বিশ্বাস। অদিতি, অদিতি, ইয়েস স্যার, পিগস ডিজিজ। পিগস ডিজিজ স্যার, ঠিক আছে স্যার, একদম ওকে। অদিতি, তোমার পরিচয়টা দাও। আমি অদিতি বিশ্বাস, ম্যাকাও টিন হাউস ক্যাম্পাস, এমএসসি অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। বাহ, খুব খুব ভালো। তোমরা থাকো আমাদের সঙ্গে, আমাদের প্রোগ্রামগুলো অ্যাটেন্ড করো, ঠিক আছে? ভালো লাগবে। আর যেহেতু তোমরা প্রথম জয়েন করছো, সার্টিফিকেটের ব্যাপারটা ভালো করে বুঝে নিয়েছো তো, ঠিক আছে? তোমাদের কিন্তু ফিডব্যাক লিংকটা ফিল আপ করো, তোমরা অনেকে হয়তো তোমরা বুঝতে পারবে না, একটা ফিডব্যাক লিংক দেবে, ওই ফিডব্যাক লিংকটা তোমরা ফিল আপ করবে, তারপরে ই সার্টিফিকেট আর অ্যাচিভমেন্টটা সেটা আমরা তোমাদের পাঠিয়ে দেবো। তো আজকে মোটামুটি আমাদের যে কুইজ কন্টেস্ট এবং আমাদের যে আজকের প্রোগ্রাম,
তো মোটামুটি আমরা একদম শেষের দিকে অনারেবল ভাইস চ্যান্সেলর স্যারের পরামর্শ নিয়ে আমরা প্রোগ্রাম একদম শেষের দিকে এসেছি, এবং আমি অনুরোধ করছি আমাদের এখানে উপস্থিত আছেন ম্যাকাউডের কলেজ কানেক্টেড কনভেনার প্রফেসর সজিৎ মুখার্জি স্যার, তো স্যারকে আজকের প্রোগ্রামটা কনক্লুড করতে। স্যার ধন্যবাদ সুপ্রিয়, দারুণ প্রোগ্রামটা হয়েছে। ডক্টর নাথকে কি বলে ধন্যবাদ দেবো জানি না, উনি প্রত্যেকটা অনুষ্ঠানে এত মনোগ্রাহী করে তুলতে পারেন। ওনার ওনার গল্প বলার যে টেকনিক, সেই টেকনিকটা অনবদ্য একদম, মানে প্রত্যেকটা কথা কোথাও না কোথাও মাথায় আটকে যায় আর কি, সেটা সেটা ভোলা যায় না। খুব সুন্দরকে এত সুন্দর সরলভাবে প্রাঞ্জল ভাষায় এবং এত সুন্দর গানও করে শোনালেন আজকে, আমি সেটাও লক্ষ্য করলাম যে ওনার মানে কণ্ঠস্বর এবং ওনার গায়কী ভঙ্গিটাও কিন্তু খুবই সুন্দর লাগলো। এবং কাজী নজরুলের গান যেভাবে গাইলেন উনি, মানে একটা খুব জোশ নিয়ে গাইলেন, সেই জিনিসটা কিন্তু আমি খুব মানে ভীষণভাবে আমার ভালো লাগলো এবং সেটা না বলে পারলাম না আর কি। শুধু গল্প বলা না, গানটাও উনি কিন্তু করে শোনালেন, যেটা কিন্তু একটা দারুণ একটা ব্যাপার হয়েছে বলে আমার মনে হয়। আমার মনে হয় আরো যদি ওনাকে একটু গান টানের সুযোগ দেওয়া যায় আরো ভালো হয়, মানে উনি মনে হয় খুব ভালো গানও করেন আর কি, তো বহুমুখী প্রতিভা উনি, সেটা তো আমরা জেনেই গেছি। আর সুপ্রিয়কেও অনেক ধন্যবাদ এই একদম ভিন্ন স্বাদের জিনিসটা মানে উপস্থাপনা করার জন্য, এই স্ট্রাকচারিংটা খুব সুন্দর লেগেছে। একটা মানে খানিকটা গল্প শোনা, তারপর কিছুটা প্রশ্ন উত্তর সবাই মন দিয়ে শুনেছে, একটা কম্পিটিটিভ ফিলিং এসছে লোকের মধ্যে, অনেক তথ্য সংগ্রহ করেছে লোকে, খুব ভালো হলো। এবং সুপ্রিয় তোমার সমস্ত প্রশ্নের সঠিক জবাব তুমি কিন্তু পেয়েছো কিন্তু, হ্যাঁ, তো এটাও কিন্তু নেহাত কম পাওয়া নয় তোমার পক্ষে। একটা ছুটির দিন এতগুলো স্টুডেন্টরা সবাই বসে শুনছে ধৈর্য ধরে এবং সঠিক উত্তর দিচ্ছে সমস্ত প্রশ্নের তোমার, এটাও দারুণ একটা পাওনা। নতুন বছরটা খুব ভালোভাবে শুরু হলো এটা বলতে পারি। আর অনারেবল ভাইস চ্যান্সেলর স্যার আছেন, ওনাকে আর কি কি বলবো, ওনার নির্দেশনায় ওনার পরিচালনায় ওনার সমস্ত কিছুই মানে তো ওনার মানে ওনার নির্দেশেই চলছে এখানে, আর এত ভালো ভালো জিনিসপত্র হচ্ছে সেটা দেখি। আর এরকম একটা অনুষ্ঠানের সঙ্গে যুক্ত থাকার জন্য নিজেকেও খুব ধন্য মনে করি স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকেও জানাই, আর এতক্ষণ সময় আপনি দিলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্টুডেন্টরা যারা জয়েন করেছো তারা খুব ভালো পারফর্ম করেছো, ভীষণ ভালো পারফর্ম করেছো, এবং বিভিন্ন জায়গা স্টুডেন্টরা পার্টিসিপেট করেছে, এটাও একটা দারুণ ব্যাপার, ভালো লাগলো। আর কাজী নজরুলের মানে সম্বন্ধে শ্রদ্ধা প্রকাশ করে, অনেক গভীর শ্রদ্ধা প্রকাশ করে আমার মনে হয় আমার এখানেই বক্তব্য আমি শেষ করছি। অনেক ধন্যবাদ আমাকে বলতে পারার জন্য। ধন্যবাদ স্যার, সত্যি সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং আজকের যে স্ট্রাকচার সেরা স্যার বলে দিয়েছেন এইভাবে করো, তাহলে স্টুডেন্টরা পার্টিসিপেট বেশ ভালোভাবে করতে পেরেছে এবং তারা তথ্য সমৃদ্ধ ভাবে কিন্তু মানে অনেকটা তারা সমৃদ্ধ হয়েছে ইনফরমেশন পেয়ে, আমি তো হয়েইছি এবং মানে প্রত্যেকটা স্টুডেন্টও হয়েছে। তো আমরা একদম প্রোগ্রামের শেষের দিকে এসে গেছি, সকলকে অনেক ধন্যবাদ। এবং আমাদের গ্রেট আইকন সহ নানা রকম প্রোগ্রাম আমাদের চলতে থাকে, তাই অবশ্যই আমাদের যে ম্যাকাউটের যে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট আছে সেটা আপনারা ফলো করুন, আমাদের ওয়েবসাইট দেখুন macout.wb.ac.in, এবং আমাদের vtv.macout.wb.net যেগুলো সব চ্যাট বক্সে দেওয়া হয়েছে আপনারা নিয়মিত ফলো করবেন। গ্রেট আইকন সহ বিজ্ঞানের দিশারি সহ প্রচুর প্রোগ্রাম স্যারের পরামর্শে ম্যাকাউট করে থাকে, ম্যাকাউটের বিভিন্ন ডিপার্টমেন্ট করে থাকে, তো আপনারা অবশ্যই সেই প্রোগ্রামে অংশগ্রহণ করুন এবং নিশ্চিত সমৃদ্ধ হবেন। তো আজকের এই প্রোগ্রাম শেষ করার সময় স্যারের পরামর্শ নিয়ে আজকে শেষ করছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং কোভিড বিধি সম্পূর্ণভাবে আপনারা সকলে মেনে চলুন। সুস্থ থাকুন, শুভরাত্রি।